কিছু অজানা নয়। আপনাদের কি শোনাবো, আপনাদেরকে শোনানোর মতো জানানোর মতো কোনো কিছুই নাই, সকল কিছুই আপনাদের জানা, আপনাদের কাছ থেকেই শোনা। আপনারা শুনিয়েছেন ঠিক, কিন্তু আমি শুনেছি ভুল, ভুলে ভুলেই জীবনটা গড়া, তথাপি একটা নিতে হবে আমাদের ভাবধারা, তাই না? তো আজকে যার সঙ্গে আসর, দয়াল অধিকারী, উনি একজন গোসাই, দয়াল গোসাই, ওনার অনেক শিষ্য আছে, উনি একজন গুরু। বাবা আমি কিন্তু কোনো গোসাইও না, কোনো আশ্রমবাসীও না, আমার কোনো শিষ্যও নাই, বউ আছে, ছাওয়াল আছে, কিন্তু গোসাইদের আবার বউ কোয়া যাবে না, গোসাইদের হলো মাতাজি, তাই না বাবা? হ্যাঁ, পার্থক্য এইটাই, জিনিস একটাই বাবা, জিনিস একটাই, জিনিস আলাদা না, কিন্তু আমার জায়গায় বউ আর গোসাইয়ের বেলায় মাতাজি। আমরা কলিহত জীব, এই কলিহত জীবকে উদ্ধার করার তরে শ্রীধাম নবদ্বীপে এসে অবতীর্ণ আমার গৌর হরি। জীবের জন্য প্রভু কি নিয়ে আসলেন? না, জীবের জন্য প্রভু নিয়ে আসলেন এই হরি নাম, কৃষ্ণ নাম, তাই তো বাবা? একবার নিলেন আম, যত পাপ হরে পাতকের সাধ্য কি তত পাপ করে, যাগ যজ্ঞ ব্রত আদি যাহা কিছু সত্য, ত্রেতা দাপর তিন যুগে ছিল, কলি যুগে সকল কিছু বাদ দিয়ে একমাত্র এই নামকেই শ্রেষ্ঠত্ব দিয়ে গেল। নামের উপর আর কোনো কিছু নাই, যেই নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামেরও সহিত আছেন আমার আপন স্ত্রী হরি, নাম নামই অভেদ। যেমন বীজের মধ্যে বৃক্ষ থাকে, তারে যাই না চোখে দেখা, এই নামের মধ্যেই সেই নামই রয়েছে যুগল মূরতি আঁকা। যদি কেউ মন প্রাণে জীবন যৌবন আমার গোবিন্দের চরণে সবে দিয়ে হা কৃষ্ণ গোবিন্দ বলে নয়নে জলে ভেসে ভেসে ডাকতে পারে, তার আর কোনো কিছু করার দরকার পড়ে না, ধরার পরে সে মুক্তি মুখ পেতে পারে। নাম দিয়েই সব কিছু হয়। মহাপ্রভু আমার নিত্যানন্দ প্রভুকে দিয়ে জীবের দ্বারে দ্বারে নামটাই বিতরণ করায়, তাই তো বাবা? তাহলে নামে যদি আমাদের সব কিছু হয়, এই যে আজকে যে গোসাইয়ের সঙ্গে আসো, গুরু আমাদের কি করে? নামে যদি আমাদের মুক্তি মোক্ষ মিলে, তারপরে কি আছে? যেইটা এসে গুরু দেখায়, গুরু করায়, নামেই তো আমরা মুক্তি পাই। তাহলে আমাদের গুরুর প্রয়োজনটা কোন জায়গায়? যেহেতু আজকে গোসাইয়ের সঙ্গে আসর, গুরুদেবের কাছে আজ আমার জিজ্ঞাসা রয়, গুরু কারে কর? আমরা অনেক জায়গায় শুনি, গুকারে অন্ধকার, রুকারে আলো, যিনি অন্ধকার থেকে আলোর পথ দেখায় তাহাকে গুরু বলা হয়। এই যে আমার যে মানব দেহে আট কোঠরি নয় দরজা আছে, প্রতিটা কোঠার মধ্যে একজন করে আছে, তো আছে বাবা? নয় দরজায় নয় জন থাকে, নয় দরজায় নয় জনের বাসা আছে, তো নয়টা দ্বারে নয় জন আছে, তো যদি তাই থাকে, গুরু যদি এসে অন্ধকার থেকে আলো জ্বালিয়ে দেয়, সেটা কোন জায়গায় জ্বালায়? আমার তো নবদ্বারের দেহ, আট কুঠুরি, তো গুরু এসে আলো জ্বালায় কোন কোঠায়? জ্বালায় কোন দরজায়? গুরু এসে আলো জ্বালায়, এবং গুরু কাকে বলা হয়? নাম ছাড়া জীবের কোনো গতি নাই, একমাত্র এই নামেই আমরা মুক্তি মুক্ত পাই, কথাটা মিথ্যা নয়। তাহলে গুরু এসে আমাদের কি দেয়? তাহলে আমাদের গুরুর প্রয়োজনটা কোন জায়গায়? কেন আমরা গুরুর কাছে যাই? গুরু এসে আমাদের কি করে? মুক্তি মোক্ষর পরে আর কি থাকতে পারে? যেইটা গুরু এসে করে,
জিজ্ঞাসা বেশি রাখা যাবে না, এবার একটা গান ধরে এরপরে আরো কিছু কথা বলে যাই। আসলে বাবা এটাও একটা ব্যবসা, বুঝলেন? আপনি যে কোনো ব্যবসা করতে যান, আপনার একটা পুঁজি লাগবে। এবার ব্যবসাটা যদি একটু ভালোভাবে চালাতে যান, আপনার একটা লাইসেন্স করতে হবে। আপনি যে ব্যবসা করছেন, বিনা লাইসেন্সে ব্যবসা করবেন তা তো হয় না। আপনার একটা ইনকাম ট্যাক্স দিতে হবে, আপনি যা রোজগার করছেন তার একটা পরিমাণ আপনাকে সরকারকে ট্যাক্স হিসেবে দিতে হবে। কিন্তু বাবা কোন গোসাই যদি 365টার শীর্ষ একবার করতে পারে, আর এখনকার গোসাইদের সুবিধা আছে বুঝলেন, মালা তিলক তুলসীর পাতা এরা ব্যাগের মধ্যে নিয়েই বেড়ায়। খালি যদি একজনকে পায় বুঝলেন, ফাঁকা মাঠের মধ্যে পেলে ওকে শুইয়ে নিয়ে ওর বুকের ওপর বসে ওর কানের মধ্যে মন্ত্র দেবে, মালা তিলক যা কিছু লাগে এখন গোসাইদের ঝোলার মধ্যেই থাকে। আচ্ছা গুরু যে আমাদেরকে এসে মন্ত্র দান করে, আচ্ছা গরু কি মন্ত্র দান করলো? গুরু কি মন্ত্র দেয় না দান করে? দেওয়া আলাদা দান করা আলাদা, তাই তো বাবা? দেওয়ার দান করা কি এক? আচ্ছা গুরু এসে যদি দান করে, দান করলে তার দক্ষিণা দিতে হয়? বিনা দানে, বিনা দক্ষিণায় দান সম্পূর্ণ নয়। তাহলে গুরু যে এসে মন্ত্র দান করলো, তার সাথে গুরু দক্ষিণাটা কি শিষ্যকে দিল, আর শিষ্যের কাছ থেকে কি নিল? এই যে গুরু শিষ্যের যে আদান প্রদান হয়, গুরু শিষ্যকে কি দেয় আর শিষ্যের কাছ থেকে গুরু কি নেয়, এইটা গোসাইয়ের কাছে জিজ্ঞাসা রয়। তো বাবা যদি 365 ঘর গোসাই শিষ্য করে, সারা বছরে একদিনের বেশি গোসাইয়ের কোনো শিষ্য বাড়ি যেতে হবে না। এতে যদি গোসাইয়ের মনে করেন আশ্রম নাই, গোসাইয়ের আশ্রম টাশ্রম জায়গা জমি গোসাইয়ের কোনো কিছুই নাই, মাথা গোজার জায়গা নাই, কোনো কিছুর দরকারও নাই, 365 দিন এক বছর হয়, সারা বছর পর যদি একদিন এক শিষ্যের বাড়ি যায়, তাও একদিনের বেশি কিন্তু থাকার কায়দা নাই। আছে বাবা? একদিনের বেশি থাকার কায়দা নাই। এইবার শিষ্যও চিন্তা করে, এক বছর পর গুরু এলো ঘরে, বাবা একেবারে যদি ধার করে মানে সুদে টাকা নিয়েও যদি গুরু সেবা দিতে হয় তাও শিষ্যে দেয়। মানে এদের ব্যাপারটা হলো পরের দই পরের খই, আরে নিবুসই আরে নিবুসই, জিজ্ঞাসা রয় তোমরা মানব জীবনে কি কাজে লাগো, গুরু মানব জীবনে কি করে? আমাদের মানব জীবনে গুরুর প্রয়োজনটা কোন জায়গা? আসলে কোনো প্রয়োজন নাই, একেবারে গুরু গোসাইয়ের কোনো দরকার নেই। যে বাবা কথা বললে খালি কথা বাড়ে বুঝলেন, প্রথমবারে বেশি বলাও ঠিক না, একবারে না বললেও হয় না। এই যে গুরু গোসাই যারা আছে দেখবেন, এক গোসাইয়ের কাছে গিয়ে আর এক গোসাইয়ের সুনাম পাবেন না, পাবেন বাবা? পাড়ায় যদি 10 গোসাইয়ের শিষ্য থাকে, যখন যে গোসাই আসবে ওই গোসাইয়ের গপ্পে মনে হবে এইটাই গোসাই, আর সব কয়টাই ভেজাল। এই যে যারা সমাজে গুরু হয়ে ঘুরে বেড়ায়, আচ্ছা কোন ডিগ্রির থেকে গুরু হওয়া যায়? আমাদের যদি কোনো চাকরি পেতে হয় আমার শিক্ষাগত যোগ্যতা দেখাতে হয় নাকি? এই যে যে গুরু যে আমাদের মন্ত্র দেয়, গুরুর ডিগ্রিটা কি? যেই সেই কি গুরু হতে পারে? তাহলে গুরু কারে বলে, গুরুর লক্ষণ কি? সৎগুরু কারে কয়, অসৎ গুরু কারে কয়? উত্তম গুরুকে, মধ্যম গুরুকে আর অধম গুরুকে? প্রথমবারে এই কয়টাই জিজ্ঞাসা রয়। এইবার একটা গান ধরে আর কিছু কথা বলে আসরটা দিব।
রাধের জন গেলে আর পাও কিনা পাও রে মনুয়া মুখে কৃষ্ণ গো নগান অনাদিরাদি যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি সর্বকারণের কারণ আমার ভগবান শ্রীকৃষ্ণ জনার্দন যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সকল কিছু ছেড়ে দিয়ে যদি কেউ একবার সেই গোবিন্দর শরণাপন্ন হয় যদি কৃষ্ণ নাম গায় অবশ্যই নাম করতে করতে সে নামের দেখা পেতে পারে খালি খালি বাড়তি ঝামেলার গুরুর দরকার নাই তার এই সংসারে কৃষ্ণ ভজিবার তার সংসার আইন মিছে মায়াবদ্ধ হয়ে বৃক্ষ সম আমি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে এসেছি যে এই ধরাধামে এসে আমি কৃষ্ণ নাম করব তাহলে সেই কৃষ্ণ নাম বাদ দিয়ে ওই গুরুর পাও টিপতে যাবো বাবা ওইটার আবার পাও পাওয়া যাবে না গুরু আসলে ওইটাকে কই তো স্মরণ তাই না মানে ব্যাপার হলো কি মানে অনেকদিন পর নিবারণের গুরুদেব বাড়িতে আইছে তো গরিব মানুষ বাড়িতে একটাই ঘর আর একটা রান্না ঘর ওদের একটা ছোট্ট ছেলে আছে এই নিয়েই তিনজনের সংসার এমন সময় গুরুদেব বাড়িতে এসেছে এবার গুরুদেব আসার পরে ঘর তো বাবা একটাই এখন গুরুদেবকে কোন জায়গায় থাকতে দিবে আর ওরা কোন জায়গায় থাকবে চিন্তায় পড়ে গেল এবার গুরুদেব মনে মনে চিন্তা করে চৈত্র মাসের দিনে ওদের যা ঘর ওই ঘরের মধ্যে গরম আরো বেশি হবে অতএব আমার ঘরে যাওয়ার দরকার নাই ডাক দিয়ে কই শিষ্য মেয়ের ঠাই ওমা আমাকে নিয়ে তোদের কোনো চিন্তা নাই এই যে তোদের ঘরের যে বারান্দা আছে ঘরের সামনে এখানেই আমাকে একটা বিছানা করে দে তো বাবা বিছানা তো করে দিছে দুপুরবেলায় গুরুদেব শুয়ে আছে এখন শিষ্য মেয়র ছোট ছেলে ওই ছেলেকে নিয়ে ঘরের মধ্যে শুয়ে আছে এবার ছেলে শুধু বিরক্ত করে মা বলে বাবা একটু শুয়ে থাক ছেলে আর শোনে না গোসাই তো বারান্দায় শুয়ে আছে এখন বলছে এই চুপচাপ ঘুমা ওই যে বারান্দায় বুড়ো শুয়োর আছে কিন্তু ধরবে গোসাই শুনে গোসাই মনে মনে চিন্তা করে শালার এতদিন পর আসলাম শিষ্যের বাড়ি বলে কি ছেলে তো আর থামে না আবার ছেলেকে থামানোর জন্য বলে বারবার বলছি শুয়ে থাক বারান্দায় বুড়ো শুয়োর আছে ধরবে এখন শিষ্য তো বাজারে গেছে এখন চিন্তা করে এই কথা শিষ্যের কাছে না বলেই বা যাই কি করে বারবার ওর বউ আমাকে বুড়ো শুয়োর বলে তো বলছো আমা তুই বলিস কি ঠিক আছে মা যা বলার বলিস তো ছেলে তো বাজারে গেছে ও বাজার থেকে কখন আসে কি না আসে তো তুই একটা কাজ কর আমাকে একটু রান্নার জোগাড় করে দে তো আমি একটু রান্না করি তো গোসাই তো নিরামিষ গোসাই তো গোসাই চিন্তা করলো ছেলে বাজার থেকে আসবে তারপরে আয়োজন করে করবে কিন্তু এই দুপুর টাইমে আগে একটু সিদ্ধ ভাত রান্না করি তারপর যা হয় হবে একটু ডালে ভাতে করে নেই একটু আলু সিদ্ধ টিদ্ধ দিয়ে দেই এখন বলছো মা তোর ঘরে কি ডাল আছে ডাল বলে হ্যাঁ বাবা আছে তো কয় একটা কাজ কর বেশি ঝামেলা করার দরকার নাই শুধু একটু ডাল রান্না করে দুটো আলো সিদ্ধ দিয়ে কোনো রকম সেবাটা এখনকার মতো নেই তারপর রাত্রে দেখা যাবে কি হয় হবে তো বাবা একেবারে দুই তিন বছরের পুরাতন খেসারির ডাল ঘরে ছিল এখন গোসাই যখন এসেছে গোসাই যখনই ডালের কথা বলেছে
ওই শিষ্য মেয়ে চিন্তা করে, ডাল তো ঘরেই আছে, ওই 2-3 বছরের পুরাতন ডাল ওই বের করে গুরুদেবকে দিছে। এখন গুরুদেব তো বাবা ডাল খালি জাল দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে, কিন্তু যেমন ডাল তেমন ডাল আর গলে না। এখন গোসাই বলছে, ও মা কি ডাল দিলি তুই, ডাল তো গলে না। কয় ডাল গলে না আপনি বলেন কি, আর একটু বেশি করে জাল দেন, গলে একবারে গু গু হয়ে যাবে, গলবে না মানে। ও মা তুই বলিস কি, সেবার জিনিস, আমি বলছি ডাল গলে না তুই বলিস কি। কয় বাবা একেবারে সত্যি বলছি, ডাল গলবে না মানে আপনি ভালো করে জাল দেন, জাল দিতে দিতে দেখবেন যে ডালই বোঝা যাবে না, গলে গু গু হয়ে যাবে। গোসাই চিন্তা করে যে একটু আগে বললো বারান্দায় বুড়ো শুয়োর শুয়ে আছে, এখন আবার ডাল দিয়ে বলছে যে ভালো করে জাল দেন, এই ডাল গলে গুগু হয়ে যাবে, যা থাকবই না এই শিষ্যের বাড়ি। তো গোসাই তো পটলা পটলি গটিয়ে রওনা হয়েছে, এমন সময় শিষ্য বাজার থেকে আসছে বাজার টাজার নিয়ে। বাবা কি ব্যাপার, কোথায় যাচ্ছে? কয় কোথায় যাচ্ছি, তোদের বাড়ি আসাটাই আমার ভুল হয়ে গেছে। কয় কি হয়েছে বাবা? কয় হয় নাই কি তাই বল, হয় নাই কি? শিষ্য বলছে, বাবা কি হয়েছে বলে। কয় কি হয়েছে মানে, আমি তোর বারান্দায় শুয়ে আছি, তোর বউ তোর ছেলেকে বলছে গন্ডগোল করিস না, চুপ চুপ, বারান্দায় বুড়ো শুয়োর আছে ধরবে। কয় এত বড় কথা? কয় খালি কি তাই, ওটা তো মেনেই নিয়েছি। আমি বললাম ছেলে বাজার থেকে কখন আসে না আসে, তোর ঘরে কি ডাল আছে, দে একটু ডাল দে কোনো রকম একটু ফুটিয়ে নেই। আপনাকে ডাল দেয়নি, কই দিয়েছে, দিবে না মানে, কতদিনের পুরাতন ডাল ছিল ওইটা দিল, আমি শুধু সিদ্ধ করতেই আছি, যেমন ডাল তেমন ডাল গলে না। আমি তোর বউকে বললাম যে মারে ডাল তো গলে না, তোর বউ বলে কি জানিস, বলে কি বলে গোসাই বলেন তো। কই তোর বউ বলে ভালো করে জাল দেন, ডাল গলে গুগু হয়ে যাবে। কই এত বড় কথা, চলেন আমার সঙ্গে চলেন। ও বলেছে ডাল গুগু হয়ে যাবে, তো আজকে আপনার সামনেকে মারতে মারতে হাগাবো, তারপর আপনাকে আমি খাওয়াবো। এত বড় কথা গোসাইকে, ভাবিয়া দেখো মন এমন সাধের জন, ভাবিয়া দেখো মন এমন সাধের জন, গেলে আর পাও কিনা পাও রে মনোয়া, কৃষ্ণ গো গান গাও একবার হরি গুণ গাও রে মনোয়া, কৃষ্ণ গো গান গাও, জয় জয় হরে কৃষ্ণ রাম রাম যে প্রাণারা, রসনায় সুরসয়ানে হরে কৃষ্ণ রাম রাম যে প্রাণারা, রসনায় সুরসয়ানে, তাই যদি না দীক্ষা নিয়েছিস কি নাই,
দীক্ষা হলে খাওয়া যাবে, দীক্ষা যদি না হয় খাওয়া যাবে না। চায়ের দোকানে যখন দিয়ে খায় তখন দীক্ষা হলো কি হলো না? যে বিস্কুটটা গোসাই খেলো ওটা হিন্দু বানালো না মুসলমান বানালো না মুসি বানালো না মেথর বানালো? যে বিস্কুটটা তৈরি করেছে ওর দীক্ষা হয়েছে কি হয় নাই ওই বিচার কিন্তু তখন আর গোসাইয়ের নাই। আর শিষ্যের বাড়ি যখন যাবে তখন যত রকমেরই দেখবেন বাজার ঘাট সব শিষ্য করে নিয়ে আসে, টাকা পয়সা সব শিষ্যে, তরি তরকারি সবজি টবজি যা কিছু আছে সুন্দরভাবে কেটে দিল শিষ্যের বউ। কিন্তু যখন কড়াইয়ে দিয়ে নাড়াচাড়া করবে তখন বলবে এই ছবি না, এটা কিন্তু ছবি না, সব করা যাবে নাড়াচাড়াই দোষটা কেন গোসাই এইটা বলবে। হ্যাঁ বাবা একেবারে বাস্তব কথা আসতে 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 এক সময় আমাদের সনাতন ধর্মটাকে নষ্ট করেছে এই যত ব্রাহ্মণ আর সমাজপতি যারা ছিল, এরা সনাতন ধর্মের এক সর্বনাশ করছে। আর বর্তমানে আর এক দল দাঁড়িয়ে গেছে বুঝলেন, দোহাই দিচ্ছে মহাপ্রভুর ঠিক, কৃষ্ণ ভক্ত বলে নিজেকে পরিচয় দেয়, অনেক গুরু গোসাই আছে, এদের এমন ধারা এক গোসাই রান্না করলে আর এক গোসাই খাবেন, আপনার বাড়িতে গোসাই সেবার জন্য পাঁচটা গোসাই নিমন্ত্রণ করেন, বলবে কাকে কাকে নিমন্ত্রণ করেছে, যখনই বলবেন বলে একটু অসুবিধা আছে, ওই রান্না করলে আমি খাই না, ওই রান্না করলে ওই খায় না, মানে দশজনকে নিমন্ত্রণ করলে তো দশটা হারি করবেন। এই বৈরাগী বৈষ্ণব গুরু গোসাই যারা সনাতন ধর্মের সর্বনাশ করছে তারা যদি বলেন কেমন করে মহাপ্রভু আমার সব জাতকে এক জায়গায় করেছে, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ তেজে। মহাপ্রভু সেদিন বলেছিল কোন জাতা জাতি নাই যে হরি বলবে সেই আমার দলে। আর এরা মহাপ্রভুর দোহাই দিয়ে চলে, এ ছুলে আমি খাবো না ও ছুলে আমি খাবো না। একেবারে বাস্তব কথা, এই হিংসা ভাবটা কেন গুরু গোসাইয়ের মধ্যে দেখতে পাই আমি কিন্তু আজকে জানতে চাই। আর আপনি শুধু কৃষ্ণ নাম করে দেন, কোনো হিংসা টিংসা কিছু নাই, খালি দেখবেন ওর মুখে কৃষ্ণ নাম আছে কিনা। গুরু গোসাই করবেন, বছর বছর আসবে চাঁদা দিবেন, গোসাইদের সুবিধা বুঝলেন, যদি একটু জ্বর হয় দুই টাকার এক প্যারাসিটামল খেলে জ্বর ভালো হয়ে যায়, তখন ওই এদের কাছে আমার একটা গ্রন্থ আছে বুঝলেন, ওই ফোন নম্বরে দেখবেন একেবারে এত বড় লাল কাপড় দিয়ে জড়িয়ে আছে, দেখবেন ওর মধ্যে গ্রন্থ টন্থ কিছু নয়, ওইটার মধ্যে খালি শিষ্যদের ঠিকানার ফোন নম্বর। কোন রকম একটু জ্বর হলো ওই যত শিষ্য আছে সব শিষ্যের কাছে ফোন করা শুরু করবে, বাবা রে হয়তো আর বাঁচবো না, সাত দিন ধরে জ্বর চলছে, কিছু খেতে পারি না, মাথা ঘোরায়, কি যে হয় বাবা, তোরা ছাড়া আর কে আছে, বাবা চলছে কেমন করে, কয় আর বাবা ঠাকুর যা করে কি বলবো, তোরাই তো আমার সম্পত্তি, আমার তো আর কোনো কিছু নাই, এইরকম কোন রকম চলছে। এবার শিষ্য চিন্তা করে গোসাই এরকম জ্বর হয়ে পড়ে আছে, দুই টাকার এক ট্যাবলেটের জন্য 2000 শিষ্যের কাছে ফোন করবো, কমপক্ষে 2 টাকা ট্যাবলেটের জন্য 2 লাখ টাকা জ্বর করবো। তাহলে গুরু যা মন্ত্র দিল, গুরু যদি মন্ত্র দান করে থাকে সেই দানের দক্ষিণাটা কি দিল, গুরু শিষ্যকে কি দিল আর শিষ্যের কাছ থেকে কি নিল, এইটা জিজ্ঞাসা রইল। এ সংসার অনিত্য মরণে সত্য, আর সত্য হরির নাম, সংসার অনিত্য মরণে সত্য, আর সত্য হরির নাম, মুখে হরি হরি বলো সবাই সাধুর সঙ্গে চলো, হরি বল 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 হরি ব
দর্শন করে লহরে মনোয়া কৃষ্ণ গুণগান গাও। ওরে অনাদিরাদি বিশ্বপতি আমার কৃষ্ণ ভগবান, মন প্রাণে যদি কেউ করে এই না কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম করিলেই ধরার পরে মুক্তি মোক্ষ মিলে, জিজ্ঞাস রইল গুরুর কাছে গুরু কিসেরই কারণে, গুরু কাহাকে বলে। আমি বটে জানিবারে চাই, এই যে আট কোঠরি নয় দরজা, এর মধ্যে কোন জায়গায় থাকে গুরু গোসাই। অন্ধকারে গুরু যদি আলো জ্বালায়, এই যে আমাদের যে আট কোঠরি নয় দরজা আছে, এর মধ্যে কোন জায়গায় এসে গুরু আলোটা জ্বালিয়েছে। গুরুর কাছে এই তত্ত্ব জানিবারে চাই, তাই প্রথমবারে বেশি বলার আর যে দরকার নাই। যাহা কিছু গুরুর কাছে রইল জিজ্ঞাসন, ওরে সঠিক সঠিক জবাব দিবে এসে গুরুধন। তাই প্রথমবারে এইখানেতে সমাপন করি, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে ভক্তবৃন্দে, সবাই বলুন হরি হরি হরি। পঞ্চাকল্পদুর্ভস্য কৃপা সিন্ধ ভয় বচ পতিতা নাম পাবনে সর্বসাধু গুরু বৈষ্ণবে নমো। এই মহা শ্মশানে আজ আমাদের শেষ দিন। আপনারা শুনলেন বিভিন্ন রকম প্রশ্নমালা, সেই জায়গায় অবশ্যই যাব। তার আগে আজ আমরা আমাদের মাঝে মাননীয় মন্ত্রী মহোদয়কে পেয়েছিলাম, ওনাকে আমাদের শিল্পী পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এই মূল্যবান সময় দেওয়ার জন্য। এবার ভূমিকাতে চলে যাচ্ছি একটি ছোট্ট গান গিয়ে। জয় গুরু। হ্যালো 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 আমায় শিশুর মতো স্বভাব দে মা, যে তোমায় মন্দিরে গান যাই না মাগো বড় হতে, সাধু হতে চাই না মাগো, সাধে জাগে তো কোলে যেতে, শিশুর মতো স্বভাব দে মা।
সাধু হতে চাই না মাধু, সাধ জাগে তোর সাধ জাগে তোর বলে
আর গান নয়, এবার যা জিজ্ঞাসা করেছে সেই জায়গায় যেতে হয়। আপনারা শুনলেন, আমিও শুনলাম, তাই ওনার কথা অনুসারে যাহা বুঝলাম যাহা শুনলাম, মানে গুরুর কোনো দরকার নেই, গুরুরা খালি ফাও খাওয়া খাইয়ে বেড়ায়, তাই না? খালি খালি শিষ্য বাড়ি যায়, 365টা শিষ্য করতে পারলে আর কোনো কাজ করার দরকার নেই, একদিন করে থাকলে বছর শেষ, বিরাট হিসাব কিতাব, বুঝলেন? তাহলে কৃষ্ণ নাম করলেই নাকি সব কিছু হয়, তাই না? বলছে নাম করো, নামেই সব কিছু মুক্তিমুক্ত হবে। আচ্ছা বাবা, নাম তো হচ্ছে, হয় না নাম? 16 পহর, 32 পহর, 64 পহর, রাত দিন 24 ঘন্টা মাইক লাগাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হচ্ছে না বাবা? তো ক্রিয়া করি, হবে না? হবে না। কেন হবে না? বট গাছের নিচে যেমন বট গাছ জন্মায় না, জন্মায় না, বটের নিচে কোনোদিন বট গাছ জন্মায় না বাবা। ওই বটবৃক্ষের ফল যখন কোনো পাখিকে আহার করে, পরিপক্ক করে, সেটা গাছের ডালে, পাকা বিল্ডিংয়ের উপরে, নদীর চরে যখন মলমূত্র ত্যাগ করে, সেখান থেকে বীজ অঙ্কুরিত গম হয়। তদ্রূপ তোমার ওই কৃষ্ণ নাম, তোমার ওই হরি নাম, গুরুরা কেমন ওই পাখির মতো, তারা নিজেরা গ্রহণ করে, পরিপক্ক করে, যখন ওই পাখি যেমন মলত্যাগ করে, সেখান থেকে গাছ জন্মায়, ঠিক গুরু জিহ্বা লিঙ্গের দ্বারায় করণজোড়িতে যখন প্রবেশ করায়, তখনই সেখান থেকে অঙ্কুরিতগম হয়, নইলে হওয়ার মতো কোনো কায়দা কালুন নাই, নাই, নাই। সারা জনম কৃষ্ণ কৃষ্ণ বলে মুক্ত মুখ দিয়ে রক্ত উঠাই দাও, কৃষ্ণ গলায় যদি বাইন্ধে নিয়ে ঘুরিয়ে বেড়াও, তাও তোমার কৃষ্ণ কৃপা হবে না। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো ভাগ্যবান ভাগ্যবতী রয় সবার হয় না। কেন? দীক্ষা নিলেই শিষ্য হওয়া যায় না, আর স্কুলে গেলেও ছাত্র হয় না। যারা সঠিক গুরুর আদেশ নির্দেশ মেনে চলে, তারাই শিষ্য বা ছাত্র। এবার এখন গান ধরি, আর একটু আস্তে আস্তে কিছু আলোচনা করি। হরি বল, হরি বল। মন্তর দেহ জমি রইল পতি, ওরে মন্তরেই দেহ জমি রইল পতি, কেন চাষ করিনি না ওরে অমন চাষা, শেষকালে শেষকালে তোর হবে রে দুর্দশা, দুর্দশা হবে বাবা। এই যে দেহ জমিটা, এটা ভেষ্টেরও জমি না, এটা কোনো জবরদখলও না, তাই তো নাকি? এই যে জমিটা তোমার 3.5 কাঠা বা 14 পোয়া, মায়ের 4 বাপের 4 গুরুর দেওয়া 10, 18 মোকামের দেহ তোমার খেলছে মহামহারস, কি তাই তো নাকি বাবা? তাহলে মা 4টা অংশ দিয়েছে, রক্ত মাংস চর্মচুল, বাবা দিয়েছে হাড় হাড়, মানে হাড় হাড়ি মণি মগজ দন্তন ইত্যাদি শক্ত শক্তগুলো বাপে, আর গুরু দিয়েছে তোমাকে 5টা কর্মদিয় 5টা জ্ঞানেন্দ্রিয়, এই মোট মায়ের 4 বাপের 4 গুরুর দেওয়া 10, 18 মোকামের দেহ খেলছে মহামহারস, এই দেহটাই তো তোমার গুরু। গুরুর না, মা বাবাকে তুমি গুরু মনে করো না? মা বাবা কি তোমার গুরু নয়? আদি গুরু পিতা মাতা, তাই তো? এবং পরমেশ্বর ঈশ্বর পরম কৃষ্ণ, তিনি দিলেন 10টা, তাহলে
মায়ের চার বাপের চার গুরুর দেওয়া দশ আঠারো মোকামের দেহ খেলছে মহামহারস। তুমি যদি গুরুই না মানো তাহলে তুমি কোনো ধর্মই মানো না, বাপও মানো না, মাও মানো না, কিছুই মানো না। সনাতন ধর্মের মানুষ হতে গেলে, একজন খাঁটি সনাতন ধর্মী মানুষ হতে গেলে এবং সনাতন ধর্মাবলম্বী হতে গেলে সর্বপ্রথম তাকে গুরু মানতে হবে। এই সনাতন ধর্মটা চারটা স্তম্ভের উপরে দাঁড়িয়ে আছে। প্রথম হচ্ছে গুরু, দ্বিতীয় হলো গরু। কেন? গো পিতা গো মাতা। আমরা যখন শিশু ছিলাম তখন মায়ের দুগ্ধ খেয়েছি, যার দুগ্ধ খাওয়া হয় সে মাতৃ সমতুল্য। বয়স হয়ে গেছে তবু আমরা দুধ খাই, গরু মানে গরুর দুধ পান করি বা গরুর দুধ খাই। তাহলে গোমাতা, আমার বাবা যেমন রৌদ্র বৃষ্টিতে জলে ভিজে এক মুষ্টি অন্নের জন্য রৌদ্রে পড়েছে, মাঠে খেটেছে, আমার মুখে অন্ন তুলে দিয়েছে, তদ্রূপ বলদ বা সার মাঠে যদি না খাটত তুমি আমি তোমার বংশ কেউই বাঁচত না। হয়তো বলতে পারে এখন ট্রাক্টর হয়েছে, এটা হয়েছে 10 থেকে 15 বছর, কিন্তু এর আগে যদি জান তখন মানুষ গরু দিয়েই চাষবাস করত, তাই তো নাকি? হ্যাঁ। তারপরে হচ্ছে পরজন্ম, তুমি যেমন কর্ম করবে তেমন তোমার জন্ম ধরবে। তারপরে হলো শাস্ত্র, শাসন করার যে অস্ত্র তাহাকে বলে শাস্ত্র। এই চারটা স্তম্ভের উপরে সনাতন ধর্মটা দাঁড়িয়ে আছে। এই চারটা স্তম্ভ যারা মানে না, এই চারটা স্তম্ভকে মেনে যারা চলে না, তারা সনাতন ধর্মাবলম্বী নয় 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 নয়। তাই দেহ জমি রইল পতি, ও তোমার দেহ তদ্রূপ
এই মানব দেহটা যদি চাষ আবার ঠিক মতো না করো, গুরুর কাছে যদি না যাও, এখানেও কাল সর্প আছে বাপ, এটা মনে করো না, যখন তখন সকল খাবে আর মরবে। তাই ভালো চাষি যারা হবে, তার কাছে চাষ শিখতে হবে, ওরে আর যে প্রকৃত চাষি যার 10-20 বিঘা 50 বিঘা জমি আছে, আপনারা বসুন না, আপনারা যাচ্ছেন কিসের জন্য? আপনারা গান শুনতে আসছেন না মস্তান হয়ে গেছেন? যাই, ওখানে একটা বিরাট কিছু করতে পারবেন? আশ্চর্য ব্যাপার, তার জন্য কমিটি আছে, আছে তো কমিটি, দেখে নেবে কি হচ্ছে কোথায়। আপনারা বসে পড়ুন, আসরটা নষ্ট করবেন না। এই তো হচ্ছে মানুষের মন, কৃষ্ণ কথা শুনতে এসে যে একটু ধৈর্য সহকারে বসবে সেইটুক ক্ষমতা নাই। আর তুমি বলছো হরিনাম করে সব হবে, সাধারণ এইটুক এখানে বসে একটু শুনবে 10-15 মিনিট 1 ঘন্টা, সেইটুক ক্ষমতাই তো নেই। এখনো তো আমরা বসাই শিখি নাই, আমাদের মনের চঞ্চলতাটাই যায় নাই। যতদিন মানুষ মন স্থির না হয়, চঞ্চল মন যতদিন দূর না হয়, ততদিন তার দ্বারা সাধন ভজন তো দূরের কথা, ঈশ্বরের ধারের পাশে উল্লাম ওই লোকটা। কারণ অষ্টাঙ্গ মার্গের মধ্যে সর্বপ্রথম হচ্ছে যম নিয়মের মধ্যে প্রথম হচ্ছে আসন, যার বসা ঠিক নাই তার আবার কিসের সাধন ভজন, অনেক ব্যাপার আছে বাবা, অনেক ব্যাপার। আমি সেদিকে যাইতে চাই না, আর যেটা জিজ্ঞাসা করে সেই জায়গায় দাঁড়াচ্ছি। বলে গেল যে গুরুর কোনো দরকার নাই, নাম করলে সব হয়। আমি বলি না, কেন হয় না? যে নামেই যদি সব হতো তাহলে তো মানুষ মুক্তিমোক্ষ পেয়েই যেত। গৌরাঙ্গ মহাপ্রভুর কথা তুমি উদাহরণ দিয়েছো, গৌরাঙ্গ মহাপ্রভুই বলেছে এই নাম নরেনিতাই, আরও নাম আছে, এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে, 16 নাম 32 অক্ষর 28 অক্ষর দাও ছেড়ে, 4 অক্ষর নাম অজপা নাম। সাধু জপে জীবে জানে না, সেটা গুরুর কাছে জানতে হয়। কৃষ্ণ নাম করে ভগবানকে পায় কয়জন? ওই কোটিতে গুটি। ভগবানকে এমনি এমনি পাওয়া যাবে না। তুমি কার দৃষ্টান্ত দিবে? ভক্ত প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদ এমনি গুরু পেয়েছিল? যখন প্রহ্লাদ মায়ের গর্ভে 5ম মাসের ছিল, যখন প্রহ্লাদ মায়ের গর্ভে 5ম মাসের ছিল, 5 মাস, এই দুগুলো বন্ধ করে দাও তো, খালি খালি চোখগুলো ভেতরে দেখা, কোনো কিছু দেখা যায় না সামনে। ওই যখন ড্যান্স ফ্যান্স হবে, যখন নাচবে তখন ওইগুলো দিস, ওগুলো বন্ধ কর, কিচ্ছু দেখা যায় না সামনে, মানুষ আসে না নাই, খালি ছায়া ছায়া দেখা যায়, কানার মতো করে গান গাওয়া যায় নাকি? মানুষের নয়নে নয়নে না দেখা হলে প্রেম হয় নাকি? ফালতু, ওগুলো ওদের লাগবে যারা গান গাবে, সাদা সাদা কালা কালা তখন দিবি, এখন লাগবে না কি, তাই না? খালি খালি কিছু দেখতে পাই না, সামনে লোক আছে নাই বুঝতেই পারতেছি না, ওগুলা দিস না বাপ, এমনি আমাদের চোখের পাওয়ার কমে গেছে, বুড়া হয়ে গেছে, বুঝিস না। যাক, তাহলে যে কথাটা বলছিলাম, তাহলে আমাদের কেন গুরু ধরতে হবে? এই জন্যই ধরতে হবে, গুরু ছাড়া কখনো গতি নাই। যে কথা বলছিলাম ভক্ত প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদ যখন মায়ের গর্ভে 5 মাস ছিল,
তখন দেব মানে তার পিতা ভক্ত বল্লাদের বাবাকে হিরণ্যকশিপু স্বর্গরাজ্য জয় করতে যাবে এমন সময় যখন যাত্রা করছে তার স্ত্রী এসে কয়, তুমি যে স্বর্গে যুদ্ধ করতে যাচ্ছ তুমি জানো না দেবদেবীরা বড় চালাক, তারা বড় মায়াবী, তারা অনেক শক্তিধারী, তুমি স্বর্গে যাবে আর কোনো দেবী বা কোনো দেবতা যদি কোনো রূপে এসে আমাকে নষ্ট করে আমার সন্তানকে মেরে ফেলে তাহলে তোমার বংশ শেষ হয়ে যাবে। হিরণ্যকশিপু চিন্তা করলেন, কথাটা তো ঠিক, আমি তোমাকে গ্রহণ করেছি, তোমার প্রতি আমার দায়িত্ব বা কর্তব্য আছে, তাহলে কোথায় রেখে যাই? দেবতা কিংবা দানব সবাই একজনকে ভালোবাসত, তার নাম হচ্ছে নারদ ঠাকুর বা নারদ ঋষি। নারদ মুনির কাছে গিয়ে বলল, হে নারদ ঋষি, আমি স্বর্গ আরোহণে যাব, স্বর্গযুদ্ধে যাব, আমি যতদিন ফিরে না আসি আমার স্ত্রীকে আপনার কাছে রাখতে চাই, আপনার যদি অনুমতি পাই। নারদ ঋষি বলে, ঠিক আছে, আপনার যদি বিশ্বাস হয় আপনি রাখতে পারেন। নারদ ওই কয়াধুকে তার আশ্রমে আশ্রয় দিল বলে অনেক দেবদেবীদের সঙ্গে তার ভেজাল ক্যাসাল হয়েছিল, যাক সেসব কথা। এবার যখন সেখানে থাকলো কয়াধু, কোথায়? নারদ মুনির আশ্রমে। তো নারদ মুনির আশ্রমে তোমার সবসময় হরিনাম হয় নাকি, না ডিস্কো গান হবে? বলেন তো, সাধুর আশ্রমে হরিনাম হবে, কৃষ্ণ নাম হবে, ভাগবত পাঠ হবে, গীতা পাঠ হবে, তাই তো? এগুলো শুনতে 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 কয়াধু একদিন নারদের কাছে কয়, হে ঋষি তপোধন, তোমার কাছে আমার একটি কথা জানতে আকিঞ্চন, এই কৃষ্ণ নামের মাহাত্ম্য, কৃষ্ণ নামের তত্ত্ব আমি বুঝতে চাই। বলে, মা, এটা বুঝতে গেলে জানতে গেলে তোমাকে গুরু আশ্রয় করতে হবে, অর্থাৎ তোমাকে নাম আশ্রয় করতে হবে। তো প্রভু, কোথায় তাহলে গুরু পাই? আপনি যখন দিয়েছেন তাই আপনাকে গুরু করতে চাই। পাঁচ মাসের সন্তান গর্ভে নিয়া কয়াধু নারদ মুনির কাছে দীক্ষা নিল, তাই তো প্রহ্লাদেরও দীক্ষা হলো, তাই ওই মায়ের পেটে কৃষ্ণ নাম শুনতে শুনতে প্রহ্লাদ ভক্ত হয়ে গিয়েছিল, নিতাই গর হরিবাল হরিবাল। তাহলে গুরু সারা আসে কোথায়? গেল অজামিলের কথায় যদি যাই, অজামিল নামে একটা লোক ছিল, মহাপাপী, বড় দস্তু, সে ব্রাহ্মণ সন্তান হয়েও মানুষ মারত, খুন করতো, মদ গাঁজা ভাং, শেষে একটা বেশ্যা বিয়ে করে। তার এত কুকৃতি, চণ্ডালের মতো আচরণ, কিন্তু তার স্ত্রী সে মনে মনে ভাবে, তাই এত পাপ কাজ করলে তো নরক ছাড়া গতি নাই, তাই না? আর এদিকে ঋষি বিশ্বামিত্র, ঋষি বিশ্বামিত্র কি করেছে না, রাজা হরিশ্চন্দ্রকে পরীক্ষা করতে 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 এমন জায়গায় পৌঁছে গেছে তার শক্তি হারিয়ে গেছে, যে বাক্য সিদ্ধ ছিল, মুখে যা বলতো তাই হতো, সেটা তার বিনষ্ট হয়ে গেছে, তার হচ্ছে না। বৈশিষ্ট্যর কাছে গিয়ে বলল, হে ঋষি তপোধন, আমার যে এই ব্রহ্মত্ব চলে গেল কি কারণ এবং কি করলে আমার ব্রহ্মত্ব ফিরে আসবে আপনার কাছে জানতে চাই। ঋষি বৈশিষ্ট্য বলল, শুনুন, ভক্তকে শুধু পরীক্ষা করলে হয় না, ভক্তের ভক্তির দ্বারায় অনেক সময় গুরুও পরাজয় হয়ে যায়, আপনার ব্রহ্মত্ব ফিরে পাবেন আপনি যদি আচণ্ডালের ঘরের অন্ন গ্রহণ করেন। তাহলে আচণ্ডালকে অর্থাৎ ব্রাহ্মণকুলে জন্ম নিয়ে সন্ধ্যা গায়ত্রী করে না, জপ ধ্যান করে না, শৌচ কর্ম নাই, মানে অনাচার ব্যভিচারভাবে চলে, ইহাকে আচণ্ডাল বলে। মনে মনে ভাবলো, তাই অজামিল তো ব্রাহ্মণের সন্তান, ওর তো কোনো সন্ধ্যা গায়ত্রী পূজা পার্বণ কিছুই নাই, তাহলে ওইটার বাড়ি যাই। বিশ্বামিত্র পরের দিন অজামিলের গৃহে গেল, গিয়ে মাকে বলল, মা, আজ আমি তোমার ঘরে আমি অতিথিরূপে এসেছি, তোমার ঘরে সেবা করতে চাই। অজামিলের স্ত্রী ভাবছে, এমন একজন মহান ঋষি আমার ঘরে সেবা করবে, বেশ বাবা আমি সেবা দিতে রাজি আছি, তবে আমার একটা কথা। বলে, কি মা? আমার স্বামী তো দস্যু আপনি জানেন। বলে, হ্যাঁ জানি, সেই জন্য গোবিন্দর চরণ পাই এই বিধানটা আমায় দিলেন। বলে, মা, এখন আমার বাক্য শুদ্ধ নয়, তুমি আমাকে সেবা দাও, আমি যদি ব্রহ্মত্ব ফিরে পাই অবশ্যই সেই তোমায় আশীর্বাদ করে যাব। যাই হোক, সেবা দেওয়ার পরে যখন ব্রহ্মত্ব ফিরে পেল তখন বলল, মা, যাও তোমার সন্তান এখন নেবে, কিভাবে সন্তান নেবে, কোন সময় সন্তান নেবে, টোটাল হিস্ট্রিটা বলে দিল। আমি এত আলোচনা করতে যাচ্ছি না, ওই আলোচনা করতে গেলে ওটার মধ্যে শেষ হয়ে যাবে, খালি লাইনটা বলতেছি। তো আর ছেলেটির নাম রেখো তুমি নারায়ণ। তাই ওই ঋষি বিশ্বামিত্রর থিওরি অনুসারে, নিয়ম অনুসারে একটি সন্তান হলো, তার নাম নারায়ণ রেখেছিল। ছোট ছেলে, বাবা নারায়ণ কোথায় গেলি, বাবা আয় কোলে আয় বস, নারায়ণ খেলি,
নারায়ণ কোথায় গেলি বাপ? এরকম করতে করতে নারায়ণ একটু বড় হলো, সে মামার বাড়ি গিয়েছিল। আর সেই সময় অজামিলের মৃত্যু সময় এলো, মরণের সময়, যখন যমদূত কালদূত এসে খাড়া, তাদের বিকট চেহারা দেখে নিজের পুত্রকে স্মরণ করে, নারায়ণ পুত্র নারায়ণ একটু জল দে বাবা, জল দে নারায়ণ নারায়ণ রক্ষা কর। এই যে আকুল আত্মনা ডাকতে ডাকতে নিজের পুত্রের নাম ধরে ডাকতে আরম্ভ করলো, তার মৃত্যু সময় যমদূত এসে হাজির হলো। এইদিকে বিষ্ণু দেবতা বলছে, মরণের সময় যারা হরিনাম করে, আমাকে স্মরণ করে, মনপ্রাণ উজাড় করে যারা আমাকে ডাকে, তাকে আমি নরকে যেতে দিতে পারি না। হে বিষ্ণু দত্তগণ তোমরা যাও। তারাও এলো, যমদূত বিষ্ণুদূতের মধ্যে প্রচণ্ড একটা যুদ্ধ বেঁধে গেল। তাতে স্বয়ং যমরাজ এলো, বিষ্ণু এলো, বলছে না যমরাজ তুমি জানো, মৃত্যুর সময় কেউ যদি হরিনাম করে, আমার নাম উচ্চারণ করে, তাহলে তার ঠাই হয় বৈকুণ্ঠ নগরে, সেই জীব বৈকুণ্ঠে পায় আশ্রয়। তাহলে এখানেও গুরু আছে, গুরু বিধান দিয়েছে বলে তো হয়েছে। আজকে বিশ্বামিত্র যদি বিধানটা না দিত, ছেলের নাম নারায়ণ রাখতে হবে, এই এই কর্ম করে সন্তানটা নিতে হবে, তাহলে কি আর হতো? সত্যি তো তাই, আমরা কি যে সংসার করি, সংসার ধর্ম সম্বন্ধেই আমরা জানি না। প্রকৃত গুরু ছাড়া এই সব জিনিস বলবে কারে? কে বলবে? কোথায় পাবে? স্কুল কলেজে এমএ পাস বিএ পাস ডক্টরেট পিএইচডি আইপিএস ডব্লিউবিসিএস করলে এগুলো জানা যায়? জানা যায় না, যায় না বাবা। যথেষ্ট পড়াশোনা করেছিলাম, কোনোদিন শুনিনি, জীবনেও শুনিনি। যেদিন গুরুর কাছে বসেছিলাম একটি প্রশ্নের উত্তর দিতে পারিনি, কি হলো শিক্ষার মানটা কোথায়? তাহলে গুরুর কাছে এমন বস্তু আছে, তার কাছে বসে কেউ যদি অধ্যয়ন করতে পারে, তখন তার একটা আধিপত্য আলাদা জায়গায়। কেমন এই যে আমরা স্বামী স্ত্রী সংসার করি, বলছে স্বামী স্ত্রীতে সংসার করে এই জগৎ ভিতরে, তাই না মা? কিন্তু আমি হয়তো আমার একটা ছোট বাচ্চার সামনে আমার বউকে একটা বাজে কথা বলে দিলাম, আমার বউ আমাকে একটা বাজে কথা বলে দিল, তাই কি বললেন? শাস্ত্রে কি বলছে? স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলে পুলেই দেখে গল্লাই যায়, সদর দ্বারে বাসা কুলায় রাখে। তোমার সন্তান তোমার মানুষ হবে? তুমি যদি খারাপ ব্যবহার করো, খারাপ ভাষা প্রয়োগ করো, তো কম্পিউটার সম্পূর্ণ ব্রেনে লোড হচ্ছে, বাচ্চাটা খারাপ হওয়ার মূলে হচ্ছে মা বাবা তার পরিবার তার ফ্যামিলি। তাহলে এই শিক্ষাটা আছে, শাস্ত্র সব নির্ধারণ করে দিয়েছে। হ্যাঁ, স্বামী স্ত্রীতে ঝগড়া করে ছেলে পুলেই দেখে গল্লাই যায়, সদর দ্বারে বাসা গুলে রাখে, কাঁচাতে নানুয়ালে বাস, শুকালে করবে টাস টাস। তুমি যদি ভক্তি করো, তোমার ছেলে দেখবে সেও করবে কি? তুমি যদি না করো, তোমার ছেলে জোর করে ভক্তি করাবা বড় হয়ে? কত সহজ, করবে না বাবা। এই জন্য কাঁচাতে নানুয়ালে বাস, শুকালে করে টাস টাস। আধো কথার সময় হতে আধা আধা কথা বলা শিখেছে, করে করি নিজে করবি এবং করাবি, যাই শিখাবি সেটাই হবে তোর মোক্ষম সন্তান। হ্যালো, হিসাবে চল, নয়তো শেষকালে বেটা পস্তাবে। কি বললো? আমরা জানি আমরা শিক্ষিত, আমরা ভদ্র সমাজে বাস করি, অথচ আমরা ড্রিঙ্ক করে ছেলে মেয়ের সামনে যাই, যাই তো নাকি? না মিথ্যা কথা বলছি? তাহলে আপনার ছেলেটা মানুষ হবে কি করে? মানুষ হবে না, ওটা একটা পাঠাই হবে, কারণ আপনি পাঠার মতো আচরণ করেছেন, আপনার সন্তানকে মানুষ করতে পারবেন না। মানুষ করতে গেলে নিজের মনুষ্যত্বটা ঠিক করতে হবে, মান আর হুশ এই দুইটা ঠিক না রাখলে তারে কয় নাম মানুষ? তুমি এমএ পাস করো, বিএ পাস করো, ডক্টরেট পিএইচডি করো, কোনো দাম নাই। মনুষ্যত্ব ঠিক না থাকলে তাকে মানুষ বলা যায় না, মান আর হুশ এই দুইটা ঠিক রাখতে হবে। তাহলে এইটা ঠিক করতে গেলে একজন আদর্শ মানুষের সঙ্গ করতে হবে, সেই আদর্শ মানুষটাই হচ্ছে গুরু। গুরু জগতে মেলা মিলে, কিন্তু আদর্শ তোমাকে দেখে চিনে নিতে হবে। কি করে সদগুরু চিনবা? গুরু করার আগে গুরু বাড়ি যাওয়া, মন্ত্র নেওয়ার আগে অন্তত দুইটা রাত ওখানে গিয়ে থাকবা। একটা বাড়িতে দুটা রাত থাকলে বোঝা যাবে লোকটার আচার বিচার, যাবে না বাবা? একজনের বাড়িতে যদি আমি দুইটা দিন থাকি, দুই রাত থাকি, তো মানুষটা একমন বুঝতে পারবো না? কিছুটা হলে তো বুঝতে পারবো। এবং যিনি আমার গুরু মা হবেন, যাকে আমি মা বলবো, সে আমার মায়ের যোগ্য তো? সে আমাকে সন্তানের মতো করে নিতে পারবে তো? গুরু যদি ছেলে পুলে থাকে তারা কেমন?
তারা গুরুর কথা মেনে চলে। তো পাড়া প্রতিবাসী যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করে মানুষটা কেমন, দশজনকে জিজ্ঞাসা করে দশজনই খারাপ বলবে না কি বাবা। তাই ভোটটা কোন দিকে বেশি কোন দিকে কম সেটাও বিচার করে। এই জন্য বলছে গুরু করো জেনে প্রসাদ নাও টেনে। দয়াল অধিকারী গান করতে এসেছে, ভালো ভালো কথা বলছে, দয়াল অধিকারী গুরু করলে আমার জীবনে সব না, আগে তাকে ভালো করে জানো, তাকে বোঝো। জেনে শুনে গুরু করতে হয়, খালি হুয়াই গুরু করলে হবে না। এই জন্য আদর্শ গুরু নিজেকে তোমাকে খুঁজে নিতে হবে। গুরু কাকে বলে? যার গুরুত্ব আছে। কি গুরুত্ব? চলার গুরুত্ব, চলানোর গুরুত্ব, বলার গুরুত্ব, বলানোর গুরুত্ব। এখন তুমি গোসাই শিষ্য বাড়ি গেছো, আর শিষ্য যদি কো বাবা একটা বিড়ি দিদি খাই, এরকম গুরু নাই আছে তো নাকি? বাবা একটা বিড়ি দিদি খাই, বা শিষ্যই বলতেছে বাবা বিড়ি নেই আসে নাকি একটু দেন দি, হবে? তার যে আদর্শ, তার আদর্শে মানুষ স্তম্ভিত হয়ে যাবে। যত বড়ই জ্ঞানীগুণী মানুষ হোক সম্মান দিয়ে চলার চেষ্টা করবে। এই যে গুরুত্ব যারা আছে, চলার গুরুত্ব, চলানোর গুরুত্ব, বলার গুরুত্ব, বলানোর গুরুত্ব, তাহাকেই গুরু বলে বাবা। ওই শিষ্য বাড়ি গেলাম, টাকা নিলাম, চান্দা নিলাম, চলে আসলাম, ওটা গুরুগিরি নয়। গুরুগিরি হচ্ছে ঘরের খায়ে বনের মোষ তাড়ানো। এই মনে করেন আপনাদের এখানে এই সিংহাদল, মনে করেন আমার দশ ঘর শিষ্য আছে, সাপোজ ধরে নিন, আমি আমার ব্যক্তিগত কথা বলছি, বাড়ি কোথায়? জলপাইগুড়ি। আচ্ছা জলপাইগুড়িতে আমি গাড়ি ছাড়া চলি না বাবা, যেটা সত্যি কথা, গাড়ি ছাড়া কোথাও যাই না। এবার আসলাম গাড়ি নিয়ে, জলপাইগুড়ি থেকে যাওয়া আসা 2000 টাকা খরচা আছে ধরে নিন। এখন শিষ্য এমনও আছে 10 টাকাও দিতে পারে, 50 টাকাও দিতে পারে, কে 100 দিয়ে, কেউ 500 দিতে পারে, পারে তো এরকম। যার নাই সে হয়তো 10 টাকা দিতে বা 11 টাকা 50 টাকা যা দিয়েছে দিয়েছে। এখন আমি যদি বলি এই তোদের গ্রামে আসলাম 10 দিন থাকলাম, কী দিচ্ছিস তুই, হবে? দান কোনো দিন চেয়ে নেওয়া যায়? দান চেয়ে নেওয়া যায়? ভক্তিতে যেটা দেবে সেটাই গ্রহণ। গুরুগিরি করা মানে ঘরের খায়ে বনের মোষ তাড়ানো, শিষ্যর বাড়ি নিয়ে বাড়িতে বিল্ডিং করা নয়। হ্যাঁ গো বাবা, তুমি তো 365 বলছো, 2500 শিষ্য আমার রেজিস্টারে নাম লেখা আছে, আমি দেখাতে পারি, তাহলে আমার গান গাওয়ার দরকার কি? কেন গাই জানো? একটা মন্দির ধরেছি, শিষ্যদের বলেছিলাম বাবা মন্দিরটা শুরু হয়েছে, তোরা যে যা পারিস করিস, ভয়ে ভয়ে ফোন ধরে না, গোসাই যদি বেশি সিমেন্ট টিমেন্ট চায়। আমি কারো ধার ধারিও না, আমার গোবিন্দ যদি চায় আমাকে দিয়ে যদি করিয়ে নেয় হবে, না হয় না হবে কি বাবা। 40 শতক জায়গা 20 লাখ টাকা দিয়ে কিনলাম, টোটালটাই রাধা গোবিন্দ নামে দান করে দিয়েছি। কি হয়েছে? আগে ত্যাগ করা শিখো। গীতা পড়লাম খুব মানুষের সামনে, গীতা পড়ে একদম চাটাম চাটাম বলি বললাম, বড় পাঠক। গীতার মানে কি? গীতাকে উল্টায় লেখো কি হয়? গয়ের দীর্ঘিত একার গীতা, উল্টায় গেলে কি হবে? ত্যাগী। কি ত্যাগ করেছো? গীতা পাঠ করছো, তোমার অধিকারটা কে দিয়েছে? কোনটুকু ত্যাগ করেছো? কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য কোনটুকু ত্যাগ করেছো? সয় সম্পদ কোনটা? আশা আকাঙ্ক্ষা কি ত্যাগ করেছো বলো? আমার কাছে নিয়ে আসো গোসাই দিয়ে, বোঝাই দেবো না গোসাই গিরি কারে কয়। হ্যাঁ বাবা, মুখের কথায় কিছু হয় না, আগে আত্মতত্ত্ব জ্ঞান অর্জন করতে গেলে নিজে আচরিয়া ধর্মপ্রভু আমার জীবকে শিখায়। গৌরাঙ্গ মহাপ্রভু আদর্শ মানুষ, তিনি আত্মত্যাগ করেছেন, তৎকালীন সময়ে তিনি চতুষ্পাঠী আদ্য কাব্য মধ্য তীর্থ সবই কানা ছিল, লোকটা অনেক সুখে শান্তিতে বিরাট বাড়িঘর করতে পারতো, সব কিছু ত্যাগ করে হা কৃষ্ণ গোবিন্দ বলে কেন চলে গেল? ব্রিটিশ শাসিত সমাজে বিএসসি পাশ করা ছেলে নরম দত্ত, বড় চাকরি করতে পারতেন, সব কিছু বাদ দিয়ে কেন রামকৃষ্ণ ঠাকুরের কাছে আশ্রয় নিলেন? হ্যাঁ এগুলো দেখতে হবে তো। এই জন্য বাবা গুরু ছাড়া মুক্তি মুখ্য নাই। এই জন্য ভালো চাষি যারা ভবে তার কাছে চাষ শিখতে হবে। এবার বলেছে উত্তম গুরু, মধ্যম গুরু, অধম গুরু বলবো। আহ
ধর ধর মানুষ ধর ধরয়তি যতনে অমূল্য ধন মানুষ রতন পানি রে মন জীব মানুষ ধরতে হবে মানুষ মানুষ ধরো মানুষ খুঁজে নাও চেহারাটা শুধু মানুষের মতো হলে হবে না গায়ের চামড়া ফর্সা হলে হবে না হাতির মতো মোটা হলে হবে না খুব শিক্ষিত হলেও হবে না তার আদর্শটা কি আছে তার ব্রেকডাউনটা চেক করো কত সজা ধরো ধরো মানুষ ধরো ধরো অতি যতনে ধরো ধরো মানুষ ধরো ধরো অতি যতনে অমূল্য ধন মানুষ রতন পানি রে মন জীবনে অমূল্য ধন মানুষ রতন পানি রে মন জীবনে একবার দিদাই মানুষের সেবা কর হাতে আছে কর এই যে কর গুনি একটা কিছু কর দান কর ধ্যান কর জপ কর তপ কর সেবা কর পূজা কর বাবা মায়ের সেবা কর গুরু সেবা কর গোবিন্দ সেবা কর দেশের কাজ কর সমাজের জন্য কিছু কর কিছু একটা কর কি তাহলে আমরা যে পৃথিবীতে এলাম এলাম কেন কি করলাম করলামটা কি এই জন্য হাতে আছে কর একটা কিছু কর যদি না করো তাহলে কোনো লাভ হবে না তাহলে গুরু তিন প্রকার উত্তম মধ্যম অধম উত্তম গুরু কারে কয় নিজের সর্বস্ব হারিয়েও শিষ্যকে যিনি রক্ষা করেন তাহারে উত্তম কয় যেমন দৃষ্টান্ত রামকৃষ্ণ ঠাকুর গিরিশ ঘোষের সমস্ত পাপ তাপ নিয়ে ক্যান্সার রোগে মারা গেলেন এটা উত্তম গুরু ছলে বলে কলে কৌশলে মানুষকে সৎপথগামী করে দেওয়া গিরিশ ঘোষ প্রতিদিন যেত ঠাকুরের কাছে ও ঠাকুর তার কথাগুলো ভালোবাসত ঠাকুর বলতো এই তুই প্রতিদিন আসিস মন্ত্র নিতে পারিস না ভাই ও আমি পারবো না বলি কেন ভাই জানেন আমি যাত্রা করি রাত ভোরে গান করি ভোরবেলায় ঘুমাই সকাল 10টা 11টায় উঠি একটু চা খাইয়ে বউ ব্যাগ ধরায় দেয় বাজারে যাই বাজার করে এনে রান্না বান্না করে খাইয়ে দেয় আবার রিহার্সেল করতে হয় আবার সন্ধ্যা হলে টিকিট কাউন্টার খোলে আবার চুনকালী মাখি সারা যাত্রা করি কখন আপনার নাম করবো ও আমার দ্বারা হবে না ওই শালা তাও পারবি না তাও পারবি না কিন্তু একদিনও ছাড়ে না গুরুর কাছে যাই রামকৃষ্ণ ঠাকুরের এক যে কোনো সময় যাবেই এবার ঠাকুর এরকম ভক্ত নিয়ে বসে আছে হঠাৎ বলছে রাখাল রে একটু বদনাটা নিয়ে তো ঠাকুর খুব সহজ বসে কথা বলতে বদনা মানে ওই যে পায়খানায় যায় ঘটি নিয়ে তো রাখাল নামে শিষ্যটি এক বদনা জল দিছে এখন জল নিয়ে যাচ্ছে বিরাট বড় একটা আম গাছ আম গাছটা এরকম করে জড়ায় ধরে এখন চেঁচাচ্ছে ওরে রাখাল রে কপাল রে আমারে বাসা সবাই দৌড়ায় গেছে কি সাপটা বার হয়েছে নাকি কি ব্যাপার গোসাই চেঁচাচ্ছে কেন আর দৌড়ায় সবাই গিয়ে বলছে গোসাই কি হয়েছে বলে বাবা দেখ না আম গাছটা আমাকে কেমন করে ধরছে আমি যেতে পারিস না এমন গিরিশ ঘোষ কয় আপনারা এমনি কি মানুষকে পাগল বলে গাছটাকে আপনি ধরেছেন না গাছটা আপনাকে ধরেছে বলে শালা তোর তো বুদ্ধি আছে গাছটাকে আমি ধরেছি গাছটা আমাকে ধরে নাই তাই শালা তুই সংসারটা ধরেছিস না সংসারটা তোকে ধরেছে বল তুই বলিস এইটাও পারবি না ওটাও পারবি না পারবি না পারবি না কি পারবি না আর উত্তর দিতে পারলেন না ওই বদনার জল দিয়ে গিরিশ ঘোষের নাম হয়েছিল হ্যাঁ এই যে ছলে বলে কলে কৌশলে যারা সুপথগামী মানুষকে করতে পারে তাদেরকে আদর্শ গুরু বা উত্তম গুরু বলেন হরিবাল হরিবাল মধ্যম গুরু কারা সংসারের মধ্যে থেকেও সংসার ধর্ম পালন করে শিষ্যকে সুপথগামী করে যারা সংসারে আছে নাই হ্যাঁ
এই জগতে আসে নাই, এমন যারা হয় তাদের মানে হয় কি মধ্যম গুরু। আর অধম গুরু কারা? নিজেও করে না, শিষ্যকেও করায় না। হ্যাঁ, মানে শিষ্য মন্ত্র নিজের গোসাইয়ের কাছে, বুঝলা? একটু দাঁড়া ভাই, খালি দুই মিনিট। শিষ্য মন্ত্র নিয়েছে তো, এখন গোসাই বলছে শোন, তোর জন্মদিন, তোর জন্মদিন বৃহস্পতিবার, তোর বাপের জন্মদিন আমাবস্যা একাদশী, বুঝলি তো? তৈল মৎস্য নারী এগুলো কিন্তু অনাচারী। বাপের জন্মদিন, তোর জন্মদিন বৃহস্পতিবার, অমাবস্যা পূর্ণিমা একাদশী। ও তো মন্ত্র নিয়ে নিছে, এখন দেখে নিজের ঘন ঘন নিজের চারটা মাসে চারটা জন্ম, বা নিজের পরে বাপের পরে চারটা, আটটা একাদশী, দুইটা দশটা, অমাবস্যা পূর্ণিমা বারোটা। এবার বাবার জন্মদিন আছে, মানে নানা রকম মিলায় দেখে যে সারা মাসটাই শেষ। হ্যাঁ, মাছ খাওয়া যাবে না, মাংস খাওয়া যাবে, নারী সঙ্গ করা যাবে না, তোর মন্ত্র তন্ত্র থাকাও টোপলা করে ধুইয়ে দিছে, গোসাই আসলে ঘুরাই দিব, এত মানা যায় নাকি? এখন গোসাই এক বছর পরে আইসে বলে বাবা কি জব দেন করিস, ধুর আপনার ঘন ঘন জন্মদিন, খালি আমার জন্মদিন, আমার বাপের জন্মদিন বৃহস্পতিবার, আমার বসে যদি ঘন ঘন অত কি মানা যায়, আমি মন্ত্র ধুয়ে দিছি। এখন সে গোসাই কয় কী রে, তুইও দেখি আমার মতো, তুইও দেখি আমার মতোই হইলি, আমি তো পারি না, তুইও পারিস না। এই যে অধম গুরু, তারে কয় সিদ্ধ নয়, মন্ত্র দেয় মরে মারে করে কয়, নিজে তো করে না এবং কাউকে করায়ও না। যদি করাতো, এই যে গল্পটা তুমি দিলা, ডাল বলে কি গইলে গুগু হয়ে যাবে, আদর্শ শিষ্য এরকম কথা কইতে পারে? তার মানে গোসাই গেছে, ওই মন্ত্র দিয়েছে, গেছে তো গেছেই, আর কোনো খোঁজ নেই নাকি? শিষ্য কি করছে না করছে? এখন ছেলে কান্দতেছে, বউ করতেছে, আই কান্দিস না, দরজায় বুড়ো শুয়োর আছে। এমনি এমনি তো কয় নাই যে বৌমাও আদর্শ হয় নাই, আদর্শ সঙ্গ করে নাই, সাধু সঙ্গ করে নাই, তো কবেই তো নাকি মা? তা গোসাই যদি মন্ত্র দিয়ে জম্মের মতো চলে যায় পাঁচ ছয় বছর দশ বছর বাজে, মা কি শিখবি কি? এই যে তাই এই মানুষে করলে যতন, সে করলে যতন পাবির অমূল্য রতন, আসল মানুষ হবি তখন, আসল মানুষ হবি তখন, মানুষের ধরো 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 মানুষ ধরো ধরো অতি যতনে, ধরো ধরো মানুষ ধরো ধরো অতি যতনে, হরিবার 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 মন, এই মানুষে হয় দেবতা, দেখো সাধু গুরু মাতা পিতা, এই মানুষে হয় দেবতা, সাধু গুরু মাতা পিতা, আমি চরণেতে নোয়াও মাথা, চরণেতে নোয়াও মাথা, ভালো হবে জীবনে। আর বাবা মাকে যদি ভক্তি না করো, সাধু গুরু বৈষ্ণব কিছুই যদি না মানো, এই মানুষেই দেবতা, মানুষেই গুরু, মানুষেই অসুর, মানুষেই ভগবান, তাই না বাবা? আমার বাবা মরে গেছে, কবে মারা গেছে, বাবার জন্মদিন কবে, মৃত্যুদিন কবে আমি জানি না, আমি আমার কথা বলি, এত বাউল গান করি দুনিয়ার মানুষদের বুঝাই, মনে করেন নাকি? কিন্তু রবি ঠাকুরের জন্মদিন কবে, মৃত্যুদিন কবে আমরা জানি তো নাকি? জন্মদিন মৃত্যুদিন পালন হচ্ছে, বিদ্যাসাগরের হচ্ছে, হ্যাঁ নেতাজির হচ্ছে, গান্ধীজির হচ্ছে, কারণ তারা আদর্শ মানুষ ছিল। আমার বাবা দেশের জন্য, জগতের জন্য কিছু করতে পারে নাই বলে মানুষ ভুলে গেছে,
কি কথাটা বুঝতে পারছেন তো? তাহলে এই যে জগতের জন্য যারা কিছু করে, তাই বলল এমনভাবে জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তোমার জন্য সারা বিশ্ব যেন কাঁদে এমনভাবে জীবনটা তৈরি করার চেষ্টা করে, তাহলে তুমি মানুষ হবা বাবা। তাই এই মানুষে হয় দেবতা, সাধুগুরু মাতা পিতা, চরণেতে নোয়াও মাথা, চরণেতে নোয়াও মাথা, ভালো হবে জীবনী। ধর ধর মানুষ ধর ধর অতি যতনে, ধর ধর মানুষ ধর ধর অতি যতনে, হরিবার 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 হরিবার। আচ্ছা, গুরু সারা আসে কোন জায়গাটা আমার দেখাও দেখি। মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চাইতে অধিক গুরু আমরা ভজিলে সে পাই। আমরা স্কুলে যে শিক্ষা অর্জন করি সেটাও গুরু দেখি। এবার শাস্ত্র ধরে আলোচনা যদি করি, গুরু ছাড়া কে জগতে আছে বলো দেখি। সত্যযুগে সনক ঋষি গুরু নারায়ণ, নারায়ণের গুরু হল সত্যযুগে সনক ঋষি, নারায়ণের গুরু হল। ত্রেতাযুগে বৈশিষ্ট্য রামের গুরু বল, ত্রেতাযুগে যে রামের গুরু তিনি বৈশিষ্ট্য মুনি, তারপরেতে গর্গমুনি কৃষ্ণের গুরু হয়। আরে কলিযুগে চৈতন্য মহাপ্রভুর গুরু, কেশব ভারতী ঈশ্বরপুরী জানে গো সবাই। তারা যদি গুরু মানতে পারে তুমি আমি মানব না কেন বাপ? কি দয়াল কয় ভাবে প্রেমে মুজে থাকো ধরা ধামে, দয়াল কয় ভাবে প্রেমে মুজে থাকো ধরা ধামে, তোমার ভালো হবে পরিণামে, ভালো হবে পরিণামে। ধরো গুরুর চরণে, ধরো ধরো মানুষ ধরো ধরো অতি যতনে, ধরো ধরো মানুষ ধরো ধরো অতি যতনে। অমূল্য ধর মানুষ রতন, অমূল্য ধর মানুষ রতন, পাবিরে মন জীবনে। ধরো ধরো মানুষ ধরো ধরো অতি যতনে, ধরো ধরো মানুষ ধরো ধরো অতি যতনে, ধরো ধরো মানুষ ধরো ধরো অতি যতনে। লোক বান্দর খেলা দেখায় বেড়ায়, বান্দর খেলা, বান্দর খেলা দেখায় বেড়ায় না? আগে আসতো না বাবা বাড়ি বাড়ি বান্দর নিয়ে, এই বান্দর খেলা দেখে যাও দেখে যাও, বাচ্চারা দৌড়াইতাম আমরা বান্দর খেলা দেখার জন্য না? তেমন বান্দর খেলা দেখাতে আসছে গ্রামে, বান্দরের কয়া এই নতুন বউ কেমন করে যায়, তখন ঘুমটা দিয়ে দেখায়, পায় রুটি কেমন করে বেলে দেখায়, এরকম দেখেন নাই মেয়ে ছোটোবেলা? এখন তো ওগুলো নাই, আগে এরকম বান্দরকে নিয়ে ঘুরে গ্রামে গ্রামে ঘুরতে হয়, চাউল টোল মানুষ দিত। তেমন আষাঢ় মাসের দিন বান্দরের নাচ দেখে একটা মানুষ খুব খুশি পাইছে, খুশি পাইছে পড়েছে, কী করছে একটা গুটি আম দিছে ওরে। এখন বান্দর মিষ্টির ঠেলায় আমটা খাইতে খাইতে গুটি শুদ্ধা খাইয়ে ফেলেছে। এখন পরের দিন সকালে যখন বান্দর বাথরুম যাবে মানে পায়খানা যাবে, গুটি তো আর বাড়ায় না, এই তো বান্দর লাফালাফি করে। ওটা তো আটকে গেছে, কিছুতেই গুটি বাড়ায় না। এখন বান্দরবেলা চিন্তা করলাম, আমার বান্দর তো মূল্য, বান্দর যদি আমার মরে যায় তাহলে তো বিপদ নাকি? আমি সেটা এইটা করেই তো খাই, আমার বান্দর মরে গেলে তো বিপদ না। তাড়াতাড়ি পশু হসপিটালে যে পশু হসপিটালে নিয়ে বান্দরের পাশা কাইটে গুটি বার করছে, গুটি বার করছে, পরে
সিলাই টিলে দিছে, এখন কোনোরকম বান্দর ভালো হয়েছে। এক দেড় মাস পরে আবার বান্দর নিয়ে গ্রামে গেছে, বান্দর খেলা দেখাচ্ছে। এক ভদ্রলোক বাজার থেকে কিছু ফল নিয়ে বাড়ি যাচ্ছে, উনিও দাঁড়াইছে খেলা দেখছে। তো বান্দরটা দেখে ভালো লাগছে, ভালো খেলা দেখায়, উনি বড় একটা আপেল দিছে। কারণ বান্দর আপেল নিয়ে এদিক সেদিক দেখে পাশায় ঠেকায়, ওই ভদ্রলোকের মেজাজ খারাপ হয়ে গেছে। সাদা এটা আদর করে একটা ফল দিলাম, বান্দর না খায় পাছা ঠেকাচ্ছে। এই অভদ্র বান্দর বালা, তুই শালা যেমন অভদ্র, তোর বান্দর অভদ্র। ফলটা দিলাম, ফলটা কোথায় খাবে, পাছায় ঠেকাচ্ছে। মানে বিশাল রাগে গেছে লোকটা। এখন ওই বান্দর বালা বলছে, বাবু রাগ করেন, আপনার পায়ে ধরি। বলে কেন? কয় হচ্ছে ঠেকাচ্ছে কেন, ওর জ্বালা ও জানি। বলে মানে মানে এখনো মাপ দিয়া দেখা যায় এটা যে খাবো বাড়াইবে কি না, যদি না বাড়ায় তাহলে এটা খাওয়া যাবে না, মাপ দিয়ে খায়। এই মাপ দিয়া কথা কবা, গুরু ছেড়ে গোবিন্দ ভজে সেই জীবে নরকে মজে। হ্যাঁ, আশ্রয় লইয়া ভজে তাহে কৃষ্ণ নাহিতে যার সব মরে অকারণ। তাহলে আশ্রয় ছাড়া কেউ কখনো সাধনায় সিদ্ধি লাভ করতে পারে না কখন। এই জন্য আশ্রয় প্রয়োজন। এইখানে থাক, একটু সন্ধ্যারতি হবে নাকি কি? হ্যাঁ হ্যাঁ, জয়গুরু। কমিটি আপনাদের জন্য নরনারায়ণের সেবা করেছে, প্রসাদ সবাই পাবেন, প্রসাদ নিয়ে যাবেন, কারণ প্রসাদ না নিয়ে যাবেন না, এইটুকু আপনাদের কাছে অনুরোধ রইল। কার বাড়িতে? ও, যেখানে আগামীতে প্রসাদ পেয়েছেন সেখানেই আপনারা প্রসাদ গ্রহণ করবেন। জয়গুরু। এবার আসছে আমার বিপক্ষ ভাবুক, আমার সখা, আমরা দুইজনে গুরু ভাই আবার বন্ধু সখা দুইজন। আজকে কাউকে আর আজকে আসরে আসতে দিব না, তাতে কী হয় হোক, যখন পালাটা শুরু হয়েছে এক পালা তো আমাদের নষ্টই হয়ে গেছে, তাই না গুরু ভাই? জয় গুরু, জয় গুরু। আচ্ছা জয় গুরু। সন্তোষ দা আমাদের গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ। তামার যা জিজ্ঞাসা ছিল খুব সুন্দর ভাবে দিয়ে গেছে, জবাব জবাবের রাখে নাই অভাব, কিন্তু বাউল কবির স্বভাবের মধ্যে অভাব ধরতে হয়, বুঝলেন? খুব ঝামেলা, কি বলবো আপনাদের কাছে, এক গোসাই মোটামুটি এক গ্রামে ২৫ ঘর শিষ্য করেছে, এক গ্রামের ২৫ জনই গোসাইয়ের শিষ্য। তো মন্ত্র দিয়ে তো গোসাই চলে গেছে, মোটামুটি ১০ বছর হয়ে গেছে, ১০ বছরের মধ্যে আর খবর নাই। ওই যে মন্ত্র দিয়ে গেছে তো গেছে, ১০ বছরের মধ্যে ওই গ্রামে আর গোসাই আসে নাই। একদিন ওই গ্রামের মধ্যে সবচাইতে যে ধনী শিষ্য, ওই শিষ্যের কাছে গোসাই ফোন করছে, বাবা তোরা কেমন আছিস? শিষ্য বলছে, বাবা আমাদের তো ভুলেই গেলেন, একেবারে মন্ত্র দিয়ে চলে গেছেন, তারপর আর তো কোনো খবর নাই। এবার গোসাইয়ের যেটা বলার যে তোরাও খবর নিস নাই, এই সেই দুনিয়ার যত অসুবিধা গোসাই দেখিয়েছে। দেখে বলছে, শোন বাবা, তোদের জন্য মনটা কাঁদে, তাই অমুক দিন তোদের গ্রামে যাব, তবে শোন থাকার উপায় নাই, ওই অন্য অন্য গোসাইয়ের মতো আমি তার শিষ্য বাড়ি ঘুরে বেড়াই না, তবে যাবো তোর মা গোসাইকে নিয়ে যাব, তোরা যত গুরু ভাই আছিস সবাই এক জায়গায় হবি, ওই একটা দিন থাকবো। এই কথা যখন বলে দিছে ২৫ গর্ত শিষ্য এক গ্রামে, ওই সব গুরু ভাইয়ের মধ্যে খবর হয়ে গেছে গোসাই যেই দিন আসবে, ওই যে সবচাইতে বড় ধনী শিষ্য ওর বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন করছে। এবার সব শিষ্য এসে তো ওই বাড়িতে জড়ো হয়েছে, গুরুদেব এসে উপস্থিত। এবার মা গোসাইকে দিয়েছে রান্না করার দায়িত্ব, মা গোসাই রান্না করছে, আর ওই গোসাই যত শিষ্য ছিল, শিষ্য ছেলে শিষ্য মেয়েদের নিয়ে এক জায়গায় বসে বসে গল্প করছে। কিন্তু কি বলবো আপনাদের কাছে, ওই যে ২৫ ঘর শিষ্য, ওদের বাড়িও তো ছোট ছোট বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে আছে, সবাই যখন এক জায়গায় হয়েছে বাচ্চারাও তো সব এক জায়গায় হয়ে গেছে, বাচ্চারা কি ওই বুড়া মানুষের গল্প শুনে নাকি? ওরা সব এক জায়গায় হয়ে একেবারে চিৎকার চেঁচামেচি দৌড়া দৌড়ি ছুটাছুটি, গোসাই কি বল ওদের চিৎকার ওইটা শোনাই যায় না। গোসাইয়ের কিন্তু বাবা কঠিন রাগ হয়ে গেছে, এই
ভুল করে তোদের গ্রামে এসেছি, তোদের গ্রামে আমার না আসাটাই ঠিক ছিল, তোরা শিষ্য না কলঙ্ক আমার। তো শিষ্যরা বলছে বাবা কি হয়েছে কি হয়েছে, কই কি হয়েছে মানে তোদের গ্রামে আমি আসি আর না আসি, বল মন্ত্র নিয়েছিস কয় বছর? কই বাবা 10 বছর হয়ে গেল। কই 10 বছর হয়েছে মন্ত্র নিয়েছিস তো এত বাচ্চা কাচ্চার অত্যাচার কেন? 10 বছর মন্ত্র নিয়েছিস এত বাচ্চা কাচ্চা কেমন করে হলো? গোসাই যখন খুব রেগে গেছে, এবার মা গোসাই যে রান্না করছে, মা গোসাই কিন্তু শুনতে পাচ্ছে যে গোসাই খুব রেগে গেছে, এবার মা গোসাই কিন্তু আর দেরি করে নাই, কোমরে কাপড় বেঁধে যে হাতে যে খুন্তি ছিল, খুন্তি নিয়ে এসে শিষ্যদের বলছে শোন খালি কথা বলিস না, গোসার কাছ থেকে ভালো করে বুঝে নে কেমনি কি করতে হবে, ভালো করে তোরা জেনে নে। এই কথা যখন মা গোসাই বলেছে, গোসাইয়ের মা গোসাইয়ের উপর আর আবার রাগ হয়ে গেছে। গোসাই ওখান থেকে উঠে এসে মা গোসাইয়ের চুল ধরে পিঠের মধ্যে মা আর দিম দিম দুইটা। আমার শিষ্যরা বুঝে নেবে না কি করবে সেটা আমি বুঝবো, তোকে রান্নার দায়িত্ব দেওয়া হয়েছে তুই রান্না কর, তুই আমার চাইতে বেশি বুঝিস, বলেই যে আর দুইটা দিয়েছে। এখন মা গোসাই কয় ওরে পাঠা তুই যে কি বুঝিস তা তো আমি জানি, আমাকে যদি অপারেশন না করতে আমারও তো এইরকম হতো। যখনই গোসাই বলেছে যে আমার চাইতে বেশি বুঝিস, তখন মা গোসাই কয় ওরে পাঠা তুই যে কি বোঝা বুঝিস, যদি আমাকে অপারেশন না করতে আমারও তো হতো। তো বাবা এ মতো পরিস্থিতি যদি হয়ে যায় আশ্রয় নিলেই কি আর আশ্রয় না নিলেই কি নাকি বাবা? তবে যাই কিছু বলি না কেন, আমাদের সময়টা শেষের দিকে, গুরুই হলেন সর্বে সর্বা, এই কৃষ্ণ নামেই একমাত্র আমাদের মুক্তি মোক্ষ মিলে, কিন্তু আশ্রয় লইয়া ভাগে তারে কৃষ্ণ নাহিতে যে আর সব মরে অকারণ। গুরু আশ্রিত আমাদের হতেই হবে, কারণ প্রভু নিজেও গুরু আশ্রিত হয়েছে। সত্যযুগ থেকে যদি হিসাব ধরি, সত্যযুগে শনক ঋষি যে, ত্রেতা যুগে রামের গুরু বিশ্বামিত্র সে, দ্বাপরেতে গর্গমণি, যেই কৃষ্ণ নামটা গুরুর কাছেই ছিল, কারণ প্রভুর অষ্টাপ্ত শতনামের মধ্যে আমরা পাই অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া, গর্গ রাখে নাম ধ্যানেতে জানিয়া, কৃষ্ণ নামটা রাখলো ধ্যান যোগে, এই কৃষ্ণ নামটা জানলো সে কে গুরু। এই গুরুর কাছ থেকে এই কৃষ্ণ নাম এসেছে, তাই গুরুই সর্বশ্রেষ্ঠ অনেক কিছু বলেছি। আসলে গুরু কৃষ্ণ অভেদ, গুরু আশ্রিত হয়ে আমাদের কৃষ্ণ নাম গাইতে হয়, আর প্রকৃত গুরুও যদি সে কৃষ্ণ ভক্ত না হয় তাহলে সে নিজেও তরতে পারে না, শিষ্যকেও তরাতে পারে না। তাই আমার সখা, আমার গুরু ভাই যেহেতু গুরু, সখা অনেক কিছু বলেছি, অভিনয়ের ক্ষেত্রে অনেক কিছু বলতে হয়, একেবারে বাস্তব কথা, যতটা দয়াল অধিকারী এগিয়েছে তার ধারের কাছেও যেতে পারি না। বাবা আমরা বিপথে ঘুরে বেড়াচ্ছি আর পথে নেমে গেছে, তাই না? তাই বন্ধু হলেও যেহেতু একজন বৈষ্ণব তার চরণ প্রণাম রয়। তে বছরের মতো একটা শেষ গান গেয়েই এ বছরের মতো আমি নিব বিদায়। তবে একটা কথা অবশ্যই গুরুর কাছে জিজ্ঞাসা রয়, এই যে আমরা যে আশ্রয় আশ্রয় বলি, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে, আমাদের আশ্রয়টা কোথায় হবে, আমরা কি আশ্রয় করব? নাম আশ্রয়, প্রেম আশ্রয়, ভাব আশ্রয়, গুরু আশ্রয়, চরণ আশ্রয়, আশ্রয়টা কেমন করে হয় এবং কি আশ্রয় করলে জীবের মুক্তি মোক্ষ মিলে, এইটাই জিজ্ঞাসা রইল গুরুর ধারে। এইবার একটা গান গাইব, তাই দেবের দোল হবে এই মানব জন্ম পেয়েছে, মানব হয়ে এই ধরার উপর এসেছে, কিন্তু আমি কি সত্যি মানুষ হতে পেরেছি বাবা?
আমি কি বলে এসেছি, এসে কি বলছি, কি বলবো বলেছিলাম, কিন্তু কি বলছি, কি করব বলেছিলাম, কি করছি, আমার করণীয়টা কি? এই মায়াময় সংসারে সে মায়ার জালে জড়িয়ে পুত্র কন্যা টাকা পয়সা সকলকে আপন আপন ভেবে, সকলকে আমি আপন ভেবেছি, কিন্তু আমি কারো আপন হতে পারিনি। অর্থের বল আছে, গায়ের বল আছে, পাশে অনেকেই আছে, তারা যেন আমার কত আপন। যতই অর্থের বল থাক, যেদিন কমে যাবে এই গায়ের বল, দিনে দিনে এই দেহটা যখন হবে দুর্বল, আমার দেহের বন্ধ যারা দশিন্দ্রিয় সরীব, তারাও যখন এক এক করে ফাঁকি দেবে, যে মানুষটা সকাল হলে 5 কিলোমিটার দৌড়াতো, একই মানুষ বাজার থেকে 5 মিনিটের রাস্তা বাড়িতে আসতে গেলে রাস্তায় 2-3 বার বসতে হয়, না হলে দাঁড়িয়ে থাকতে হয়, পাড়ার কার মোটর সাইকেল যাবে 5 মিনিটের রাস্তা হেঁটে যাওয়া সম্ভব না। সেদিন দেখা যাবে সারাটি জীবনে যাদের আপন আপন ভাবলাম, যতই অর্থের বল থাক না কেন, যখন এই দেহটা দুর্বল হয়ে আসে, যাদের আপন ভাবলাম তাদের কাছে একটা বিরক্তির পাত্র হয়ে দাঁড়ায়, তাই না বাবা? যতই টাকা পয়সা থাক, দেহে যদি একবার জ্বালা ধরে যায়, টাকার বস্তার মধ্যে শুয়ে থাকলেও জ্বালা মেটে না। তাই প্রভুর কাছে আমার প্রার্থনা, দীনবন্ধু রে এইভাবে তুমি বিনে আমার কেহ নাই, ওরে আমার অপরাধী, অপরাধী দেহ লইয়া বল দয়া, আমি কোথায় যা, আমার অপরাধী আমার এই অপরাধী, এই দেহ লইয়া বল দয়াল কোথায় যাই আমার, আমার কেহ নাই দিন বন্ধু রে। Thank you.
ধারায় আমার আপন ছিল রায়ামা আপন ছিল
জালে দয়া দয়াল তোমায় রইলাম, আমি রইলাম ভুলে গো, আমি ওরে মায়ারে সংসার জালে দয়ালে তোমায় রইলাম, আমি রইলাম ভোলে গো। আসুন মায়েরা বাবার আজকে শেষের দিন, আবার এক বছর পরে এই পোড়া মুখটা দেখাবো।
এর মধ্যে আর দেখা হবে না। মনে তো আশা আছে এক বছর পর দেখাবো, এক বছরের আগেই আসতে হয় নাকি, শেষের দিন তো সবাইকে এখানেই আসতে হবে, তাই না? এটাই তো কথা, সকলকে একদিন আসতেই হবে গো। যে সাততলার পরে আছে, ওই সাততলার কোন তলায় আর জায়গা হবে না, ওই তুলসী তলায় এসে শেষ ঠিকানা এই শ্মশান। মুখে জয় রাধে গোবিন্দ বলো রে আমার মনে, মুখে জয় রাধে গোবিন্দ বলো, এক মাই সে দশটি টাকা করে গেল দান, জয় রাধা গোবিন্দ বলো, তার মনোবাসনা পূর্ণ করবে গুরু ভগবান, জয় রাধে গোবিন্দ বলো, আরে দানের সমান ধর্ম নাই তাই শাস্ত্রে প্রমাণ রয়, জয় রাধে গোবিন্দ বলো, দান করিয়া হরিচন্দ্র স্বর্গ থামে যায়, জয় রাধে গোবিন্দ বলো। গুরু ভাই জয় রাধে গোবিন্দে কিন্তু কাজ হচ্ছে না মা, আস্তে। আচ্ছা তোমাদের কাছে কি নাই? নাও থাকতে পারে না, যদি না থাকে তাহলে আমি বলবো না, আর থাকতে যদি না দাও, হরিবল হরিবল, কারণ তোমাদের যত মা বলছি নিজের মাকেও কিন্তু এত মা বলার সময় পায় না। এই মেলার মধ্যে তোমার নিজের পেটের ছেলে যদি বাদাম খাওয়ার জন্য 20 টাকা চাইতো তাও তো দিতাম। এইদিকে তুই এক মা 10টি টাকা দিল, আরেক মা সাধুর যাবার জন্য 20 টাকা দিয়া গেল, মুখে জয় রাধে গোবিন্দ বলো, কি করো কি করো মনে বেলা বইয়া যায়, মুখে জয় রাধে গোবিন্দ বলো, শেষের দিনে উঠবে তুমি কার বা খেয়া নাই, মুখে জয় রাধে গোবিন্দ বলো, কত টাকা কত পয়সা নষ্ট হইয়া যায়, মুখে জয় রাধে গোবিন্দ বলো, সাধু সেবায় দান করিলে বিফলে না যায়, মুখে জয় রাধে গোবিন্দ বলো, এই দান হবে তোমার পরপারের করি, মুখে জয় রাধে গোবিন্দ বলো, অনায়াসে বাধা রবে ওই না ঘাটে তরি, মুখে জয় রাধে গোবিন্দ বলো, শেষের দিনে যখন তুমি হবে ও গোপার, মুখে জয় রাধে গোবিন্দ বলো, পার করিয়া নেবে তোমার শ্যাম কর্ণধার, মুখে জয় রাধে গোবিন্দ বলো, আসন আসন ভক্তগণে দিয়ে যাবেন করি, মুখে জয় রাধে গোবিন্দ বলো, এই করি হবে মা গো পরপারের করি, মুখে জয় রাধে গোবিন্দ বলো, কত টাকা কত পয়সা নষ্ট হইয়া যায়, মুখে জয় রাধে গোবিন্দ বলো, দান করিলে সে দানে কবু বিফলে না যায়, মুখে জয় রাধে গোবিন্দ বলো, হরিবল হরিবল হরিবল। অমা টাকা না দিলে আজকে এইটাই গান, থাকতেও যদি যে থাকতে দিবা না, এই টাকা নিয়ে বাড়িতে যাও দেখো সংসারে যদি অশান্তি না বাঁধে, হরিবল হরিবল, আজকে থেকেই গন্ডগোল শুরু হয়ে যাবে, আর তুমি না দিয়ে এই টাকা দিয়ে যা কিনে খাবা বাম হাতের জল শুকাবে না, হরিবল হরিবল, কিছু দাও কিছু রাখো, যে যাহা আশা নিয়ে করে যাচ্ছে দা, মুখে জয় আস্তে আস্তে, আমার এক মা হরি মুক্ত হস্তে 100 টাকা করে গেল দা, মুখে জয় রাধে গোবিন্দ বলো, যেন শাখা সিঁদুর বজায় রাখে গুরু ভগবান, মুখে জয় রাধে গোবিন্দ বলো, টাকা পয়সা বাড়ি গাড়ি সকল করে রবে, মুখে জয় রাধে গোবিন্দ বলো, ওরে খাঁচা ছেড়ে প্রাণ পাখি যেদিন উড়ে যাবে, মুখে জয় রাধে গোবিন্দ বলো, সেদিন চোখে দিবে তুলসীর পাতা বুকে দিবে গীতা, মুখে জয় রাধে গোবিন্দ বলো, তোমার ভাই বন্ধু সবাই মিলে সাজাইবে চিতা, মুখে জয় রাধে গোবিন্দ বলো, ওরে এত সাধের দেহ তোমার, আস্তে। এই যে আমাদের গোকুল দাদু, অনেক প্রাচীন শিল্পী আমাদের এই গোকুলদা বাবা, 100 টাকা গোকুলদা যখন গান করে তখন আমি তবলা বাজাই, অনেক দিনের প্রাচীন শিল্পী আমার গোকুলদা, গোকুলদাও করেছে 50 টাকা দান, আর এক ভক্ত এসে মুক্ত হস্তে করেছেন 100 টাকা দান, নিতাই গো হরিবল 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 হরিবল। ওমা বেশি বেশি করে দাও, তাড়াতাড়ি আসো, লক্ষ্মীর ভান্ডার ডবল হয়ে গেছে, দানের হাতটা একটু ভালো করো, জয় গুরু জয় গুরু জয় গুরু মা, ঠিক আছে। আচ্ছা শুধু যে মায়েদের বলছি তা নয়, আমার আরাক বাবা তিনিও সে মুক্ত হস্তে করেছেন 100 টাকা দান, সঙ্গে দিয়েছেন যুগল টাকা দক্ষিণা, নিতাই গো হরিবল 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 হরিবল।
জয়গুরু জয়গুরু। আসুন মায়েরা আসুন, যে যা পারেন দান করুন। ও মা তাড়াতাড়ি আসো মা। হরি বল হরি বল হরি বল। মুখে জয় রাধে গোবিন্দ বলয় ওরে আমার মনে, মুখে জয় রাধে গোবিন্দ বলয় যাহা মারো তাহাই দিবে লজ্জার কিছু নাই, মুখে জয় রাধে গোবিন্দ বলয় অল্প দিলেও তুষ্ট হয় ব্রজের শ্যাম কানাই, মুখে জয় রাধে গোবিন্দ বলয় কি করো মনে বেলা বইয়া যায়, মুখে জয় রাধে গোবিন্দ বলয় শেষের দিনে উঠবে তুমি কার বা খেয়া নাই, মুখে জয় রাধে গোবিন্দ বলয় যাহা পারো তাহাই দিবে লজ্জা যার কিছু নাই, মুখে জয় রাধে গোবিন্দ বলো আপনাদেরই দানে অনুষ্ঠান চলছে গো তাই, মুখে জয় রাধে গোবিন্দ বলো এই দিকে মা বোনেরা দান দিয়া যায়, মুখে জয় রাধে গোবিন্দ বলো সর্বসুখের সুখী রাগো ও গো শ্যামা মায়। হরিবল হরিবল। আমার আরেকজন নেই, 50 টাকা দান করেছে জয়গুরু। অমা দেরি করো না, দেখতে দেখতে আমাদের সময় চলে যাচ্ছে, আমার কাছে জিজ্ঞাসা রেখেছে সেটা উত্তর দিতে হবে। আমার আরেক মা 100 টাকা দিয়েছে নেতা ইগোর। হরিবল হরিবল, জয় রাধে রাধে শ্যাম। এবার দানও চলবে গানও চলবে, কমিটির পক্ষ থেকে আপনারা একটু ভক্তদের মাঝেও যাবেন, আমি এখানে দাঁড়াচ্ছি, আপনারা দিন আমি গ্রহণ করব এবং গানও চলবে। জয় রাধে হরিবল হরিবল জয় গুরু। হরি বল। তাই একটি গান গিয়ে আসরটা সমাপ্তি করব, যে জায়গায় গানটা রেখেছে সেই জায়গায় গান। আসুন মায়েরা বাবারা দান করুন। ওরে সকাল সকাল ছাড়ো তোরি, ওরে মনে আপন আপন গুরুর নামটি লইয়া, ও রঙিলা দেশের নাইয়া, নইলে বেলা বাবারে। সকাল সকাল যদি তরি না ছাড়া যায় তাহলে সেই দেশে যাওয়া যায় না, গুরু কৃপা লাভ করা যায় না মা। তাই আমাদের ঠাকুর লোকনাথ 8 বছর বয়সে সন্ন্যাসী হলেন, তার বন্ধু বিনিমাধব তার বয়স 6। সন্ন্যাসী মন্ত্র নেওয়ার পরে গেলেন গুরুর ধারে, গুরু বললেন বাবা সন্ন্যাসীর ধর্ম হচ্ছে ভিক্ষা করে গুরু সেবা দিয়ে নিজে প্রসাদ পাওয়া। এবার পরের দিন সকালবেলা যখন ভিক্ষা করতে গেছে তখন এক মা বলছে, বাবা তোরা এই বয়সে এই পথে নামলি কেন, এখনো তোদের খেলাধুলার বয়স যায়নি। লোকনাথ বলছে, মা গুরুদেব বলেছে পথ নাকি অনেক দূর, যদি সকাল সকাল না বের হই মা আমরা যে সন্ধানে বের হয়েছি আমরা যে সে জায়গায় পৌঁছাতে পারবো না। নিতাই গোর হরিবল হরিবল। তাহলে সর্বপ্রথম হচ্ছে গুরু আশ্রয় করতে হয় বাবা, গুরুর কাছে গেলেই আমি অবশ্যই সেই আশ্রয় নাম আশ্রয় প্রেম আশ্রয় রূপ আশ্রয় রস আশ্রয় সর্বপ্রথম হচ্ছে গুরু আশ্রয়, গুরুর কাছে যাব তারপর তো আস্তে আস্তে আঁকাব, এটা সর্বপ্রথম মানে গুরু আশ্রয় করতে হয়। তাই গান সকাল সকাল ছাড়ো তোরি, ওরে আপন আপন গুরুর নামে কি লইয়া, রঙিলা দেশের নাইয়া, নইলে বেলা আগবার
শরীর খুলো তোমার
সকাল তরি ছাড়তে হবে, সময় শেষ, এখন যেতে হবে নিজের দেশ, তাই না? একটি গানের আমার কাছে আবদার আছে, সেটা হচ্ছে আপনি যেহেতু জলপাইগুড়ির মানুষ, অন্তত একটা ভাওয়াইয়া গান আপনার মুখে শুনবো, এইটাই আবদার। কোনটা গাবেন না গাবেন আপনার ব্যাপার, তাই একটি আমার জলপাইগুড়ির ভাওয়াইয়া গান গিয়ে আমি বিদায় নেব। মঞ্চে আসবে তাপসী মহন্ত এবং কাজল, তাপসী পাল, কাজল মহন্ত, তারা মঞ্চে প্রবেশ করবে। তাই যে গানটি এখন আমি আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি, গানটি ভাওয়াইয়া ঠিকই, অতি প্রাচীন গান, আপনাদের সকলের জানা শোনা। এই গানটি লেখা হয়েছিল ব্রিটিশ শাসিত সমাজ, যখন আমাদের এই দেশে ব্রিটিশরা শাসন করত, সেই সময় জোর করে আমাদের এই চাষিদের নীল চাষ করাতো, নীল চাষ করতে রাজি না হলে তাদের ধরে জেলখানায় নিত। এমন একটি ছেলে, সে নীল বিদ্রোহের সিপাহী ছিল বলে, যেদিন সে বিয়ে করল, বিয়ের দিন বউ নিয়ে কেবল খালি ঘরে এলো, সেই সময় তাকে বন্দি করে নিয়ে চলে গেল সেই ব্রিটিশ পুলিশ এসে। তাই বউটি স্বামীর জন্য অপেক্ষা করতে করতে দিনের পরে দিন, মাস বছর, এইভাবে অনেক দিন কেটে যায়। আর কিছুতে ব্রিটিশরা ওই নীল বিদ্রোহীকে ছাড়ে না। শেষে শ্বশুরকে বলে, বাবা আমি তো বিয়ে হয়ে শুধু ঘরে এসেছি, আমি স্বামী সুখ পাইনি, কিন্তু কেমন সে আছে তাও তো জানি না, তাকে যদি একবার চোখের দেখাটা দেখতাম তাহলে আমার এই মানব জীবনটা মনে হয় ধন্য হতো। শ্বশুর মশাই কী করবে, আগের দিনে তো এরকম গাড়ি ঘোড়া ছিল না বাবা, পালকি পায়ে হাঁটা পথ, না হলে গরুর গাড়ি, তাই না? তাই গরুর গাড়ি সাজিয়ে দিলেন বৌমাকে, ওই ছেলের সঙ্গে দেখা করতে যাবে বলে। ঘটনাটা কোথায়? কোন জেল? চিলমালির বন্দর, বর্তমান যেটা রংপুরের কাছে। আর গানটা লিখেছেন, গানটা গেয়েছেন মোহাম্মদ আব্বাস উদ্দিন, গানটা রচনা করেছেন তারি বর্দা। তাই কি বলছেন গানের ভাষায় শুনুন, মেয়েটি তার মনে রাখে বলছে, গাড়িতে যাচ্ছে আর গাড়িয়ালকে বলছে, ওহ কি
গাথিয়াছি বনমালা
জয় গুরু।